وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أسكت. قدر الله ما شاء فعل. যে আমাদের আলোচনার যে ধারাবাহিকতা মধ্যে আমার এই বিভিন্ন ধরুন এই ধারাবাহিকতা বজায় না রাখতে পারার জন্য আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে মাফি চেয়েছি, এতপর আপনাদের কাছে মাযরাত পেশ করছি। আপনারা সবাই দোয়া করেন যেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমল এবং ইমানের সাথে থাকার তৌফিক এবং দিনের খেদমতে নিয়ে যেতে থাকার তৌফিক দেন। আমরা যে আলোচনা ছিলাম সেটা হলো যে একজন তালিবুল ইলমের কোন কোন বিষয়ে খেয়াল রাখা দরকার, তালিবুল ইলমের জন্য তালিবুল ইলমের আদাব কেমন হওয়া উচিত, ইলমের আদাব কি, এবং সর্বশেষ যে সমস্ত বিষয়ে তালিবুল ইলমের সচেতন থাকার দরকার, এইসব বিষয়ে আমরা আলোচনায় ছিলাম। আশা করি ইতিমধ্যে আমরা যে আলোচনা করছি 10টা বা 11টা পয়েন্ট আমরা বলছি, আর এই পয়েন্টটা আজকে যে পয়েন্টগুলো তো দু একটা পয়েন্ট আলোচনা হয়েছে, তারপরে আমরা পেছন থেকে শুরু করতেছি ইনশাল্লাহ। যে 10 বা 11 নম্বর যে বিষয়টার প্রতি একজন তালিবুল ইলমের বিশেষভাবে সচেতন এবং খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে তালিবুল ইলমকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, তার আখলাক হতে হবে উন্নত, এবং মানুষের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে, সবার সাথে, ইভেন যে পশু পাখির সাথেও তার আচরণ হতে হবে উত্তম আচরণ। ইভেন একজন তালিবুল ইলম মানুষের সাথে তো অবশ্যই তার আখলাক হবে উত্তম, পশু পাখির সাথেও তার আচরণটা উত্তম। যেমন যখন সে কুরবানি করবে, একটা গরু জবাই করবে, সেখানেও এটার প্রতি দরদ থাকতে হবে, কোনোভাবে যেন পশুটার কষ্ট না হয় সেদিকে তালিবুল ইলম খেয়াল রাখবেন। এইভাবে তার দ্বারা কোনো কিছুই, কোনো মখলুক যেন কষ্ট না পায়, সে বিষয়ের প্রতি তালিবুল ইলমের খেয়াল রাখতে হবে। জন্য আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলতেন যে কানু ইয়াতাআল্লামুন আল-হুদা কামা ইয়াতাআল্লামুন আল-ইলম, তারা ইলম যেভাবে শিখছেন সেভাবে অন্যান্য আচার আচরণ এগুলোও শিখ। ইব্রাহিম ইবনে হাবিব রাহিমাহুল্লাহ বলেছেন যে আমাকে আমার বাবা বললেন, ইয়া বুনাইয়া ইতিল ফুকাহা ওয়াল উলামা ওয়া তাআল্লাম মিনহুম ওয়া খুযু মিন আদাবিহিম ওয়া আখলাকিহিম ওয়া হাদিহিম ফা ইন্না যালিকা আহাব্বা ইলাইয়া লাকা মিন কাসীরিন মিন আল হাদীস। ইব্রাহিম ইবনে হাবিব বলতেছেন যে আমাকে আমার বাবা বললেন যে হে ছেলে, আমার পুত্র, তুমি ফুকাহাদের কাছে যাও, তুমি উলামাদের কাছে যাও, তাদের কাছ থেকে দীন শিক্ষা করো, তুমি তাদের কাছ থেকে দীন শিখো এবং তাদের কাছ থেকে শিষ্টাচার শিখো, তাদের কাছ থেকে আখলাক শিখো, তাদের সাথে কাছ থেকে চালচলন শিখো, কারণ যে তুমি অনেক হাদিস শিখা থেকেও তাদের থেকে শিষ্টাচার, আদাব, আখলাক এগুলা শিখবে, এটা আমি বেশি পছন্দ করি। তো অনেক ক্ষেত্রে যে ইলমের ইলম শিখা দেওয়ার প্রয়োজন, ঠিক সেইভাবে ওলামাদের কাছ থেকে শিষ্টাচার, আখলাক সেটাও শিখতে হবে। এবং সালাফরা এটার প্রতি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন যে আমি শুধু ইলম শিখলাম, এর জন্য ইব্রাহিম বিন হাবিব যে এই যে কথাটা তার ছেলেকে বলতেছেন যে তুমি শুধু হাদিস শিখবা, আমি এটা চাই না, বরঞ্চ হাদিসের সাথে সাথে যে তুমি আদব শিখবা, আখলাক শিখবা, এটা আমি সবচেয়ে বেশি আমি পছন্দ করি। আবু জাকারিয়া আল-আমবারি রাহিমাহুল্লাহ ওনার একটা কথা অত্যন্ত মূল্যবান এ বিষয়ে যে ইলমুন ইলমুন বিলা আদব নারুন বিলা হিতাব, আদব ছাড়া, শিষ্টাচার ছাড়া ইলম অর্জন করা এটা যেন আগুন, ওই যে লাঠি ছাড়া আগুন। আর ইলম আছে কিন্তু আদব নেই, এটা যেমন রুহ ছাড়া
একটা বডি, তো রূহ ছাড়া যেভাবে বডির কোনো মূল্য নেই, ঠিক এইভাবে আদব ছাড়া ইলমের কোনো মূল্য নেই। যদি তালিবুল ইলমের মধ্যে আদব না থাকে, ইসলামে আদব না থাকে, হ্যাঁ তার মধ্যে সুন্নাহর প্র্যাকটিস যদি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আদর্শ আখলাক এর নমুনা যদি তার মধ্যে না থাকে, তাহলে শুধুমাত্র হাদিস আর কোরআন শিখে মুফাসসির ফকিহ হয়ে কোনো ফায়দা নেই। কারণ এইটা হবে এমন একটা বডি, বডির মতো যে বডির মধ্যে কোনো রূহ নেই। এই জন্য ইলমের সাথে আদবের প্রয়োজন। ইলমের সাথে যখন আদব আসবে তখন ইলমের মধ্যে নূর আসবে, ইলমের মধ্যে রূহ আসবে। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তালিবুল ইলমকে 12 নম্বর পয়েন্ট হতে হবে, যে তালিবুল ইলমকে সময়ের প্রতি যত্নবান হতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনো অবস্থাতেই একটা মিনিটও যেন বেকার না যায়, সময়কে অত্যন্ত মূল্যবান মনে করতে হবে এবং মূল্যবান মনে করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে এটাকে নিয়মত মনে করো, কাবলা সৌদিক ব্যস্ত হওয়ার আগে যে সময়টুকু পাচ্ছ সে সময়টুকে নিয়মত মনে করো, সে হাতটা কাবলা সখামিক অসুস্থ হয়ে পড়ার আগে সুস্থতাকে গণিমত মনে করো। এখানে এ কথা যে ফেরা কাবলা সৌদিক ব্যস্ত হওয়ার আগে নিজের ফুরসতকে সময়টাকে গণিমত মনে করো, এটা আমাদের অবশ্যই প্রত্যেক তালিবুল ইলমের সময়কে গণিমত মনে করতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। মানে অপ্রয়োজনীয় অযথা কোনো কাজে তালিবুল ইলমের যেন একটা মিনিটের সময় নষ্ট না হয়। নিজের প্রয়োজনীয় তালিবুল ইলম যখন লেখাপড়া রেখে সুস্থতা অর্জনের জন্য কিংবা বডি ফিটনেস ধরে রাখার জন্য আল্লাহর রহমতে যদি সে ঘুমায় এবং তার উদ্দেশ্য থাকে এইটুকু যে আমি এই ঘুমের দ্বারা সুস্থতা লাভ করবো, একবার আমি এনার্জি লাভ করব, আমি ইলম অর্জন করব, তাহলে তার সেই সময়টুকু নষ্ট হবে না, সেটুকু নষ্ট বলে গণ্য হবে না, বরং সেটাও এবার বলেই গণ্য হবে। যখন কোনো মানুষ সুন্না অনুযায়ী ঘুমাতে যাবে, সুন্না অনুযায়ী ঘুম থেকে উঠবে এবং বিশেষ করে সবাবদের ঘুম অনেক সময় এটা যদি সুন্না অনুযায়ী হয় এবং ভুলো ইন্টেনশন নিয়ে হয় তাহলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ইবাদত বলেন, গণ্য করেন। আর বাকি যে সময়টুকু আছে প্রত্যেকটা সময় যে কাজ, যে কাজের কোনো মূল্য নেই অযথা অনর্থক কোনো কাজে কথায় কিংবা অপ্রয়োজনীয় ঘোরাফেরায় যেন সময়টা নষ্ট না হয়। কারণ ইয়াউমুল কিয়ামা আমাদের প্রত্যেককে নিজের প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। ফিমা আফনাইতে শাবাবাক, জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার যৌবনকে কি কাজের মধ্যে কিসে তুমি খরচ করছো, তোমার সময়টাকে তুমি কিভাবে ব্যয় করছো, কি কাজে লাগাইছো, এবং সময়ের গুরুত্ব যে অপরিসীম এইটা বুঝে যায় ওইটা থেকে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরে এই যে সময় বা যুগের কসম খেয়েছেন, বল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই জন্য সময় অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান। এইটার প্রতি আমাদের সময়কে মূল্য দেয়া এবং এটার যথাযথ মূল্যায়ন করা দিনের কাজে, তলবে ইলমের কাজে, ইলম এবং আমলে সালেহের কাজে সময়কে ব্যয় করা তালিবুল ইলমের অবশ্যই প্রত্যেক তালিবুল ইলমের জন্য অপরিহার্য। সবসময় মনে রাখতে হবে যে এই যে সময়টা আমরা অতিবাহিত করছি সেই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটা নিয়ামত আমাদের জন্য। কারণ আজকে যারা দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে পাপি টাপি যারাই চলে গেছে, তারা হয়তো আজকে অবরে থেকে হায় উতোষ করতেছে যে যদি আমরা আরো কিছু সময় পেতাম তাহলে এই পাপ থেকে আমরা ফিরে আসতাম। পরবর্তী মুহূর্তের জন্য যে এখন যাক, পরবর্তী মুহূর্তের জন্য আমাদের অপেক্ষা করা যে আমি হয়তো এখন যাই যেভাবেই ফিরে আছে পরবর্তী করে নেব, সেই সময়টুকু আমার কাছে আসবে কি আসবে না আমি সেটা জানি না,
একজন এই মুহূর্ততেই যে মুহূর্তে আমি আছি আমার বর্তমান মুহূর্তটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে হবে, কারণ এর পরবর্তী মুহূর্ত নাগাল আমি পাবো কি পাবো না সে সম্পর্কে আমি জানি না। সুতরাং বর্তমান মুহূর্তটাই আমার কাছে প্রয়োজনীয়। যে মুহূর্তটা চলে গেছে হ্যাঁ সেটার জন্য আমার সেখান থেকে আমার শিক্ষা নেওয়া দরকার যে আমি ওই যে মুহূর্ত যে সময়টা আমি অতিবাহিত করে আসলাম কি কাজে ব্যয় করছি, এটি হলো যে মহাসভা, এটি মহাসভা নিজের হিসাব নিজে নেওয়া যে আমি আজকের আজকের সারা দিনটাকে আমি কি কাজে ব্যয় করছি, আমি কতটুকু আল্লাহ ব্যয় করছি এবং কতটুকু আমার আমি অযথা খরচ করছি। এখান থেকে এই মুহূর্তটাকে মনে করতে হবে যে এইটাই প্রেজেন্ট মুমেন্টটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এটি আমার সবচেয়ে ভ্যালুয়েবল টাইম, পরবর্তী সময়টা আমার কাছে নাও আসতে পারে। এর জন্য পরবর্তী সময়ের জন্য অপেক্ষা না করা এবং প্রত্যেকটা মুহূর্তকে, কারণ বান্দা ইয়াউমুল কিয়ামা তখন বুঝবে যে একটা মুহূর্ত যদি আমি আমার দিনের কাজে আমি আল্লাহর জন্য ব্যয় করতাম তাহলে সেটা আজকে আমাকে অনেক বেশি ফায়দা দিত। একটা সেকেন্ডের জন্য বান্দা কিয়ামতের দিন হায়াতাস করবে, কাফের মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে রব্বানা আফরিজনা মিন হাযিহি ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আল্লাহ তুমি এখান থেকে আমাদেরকে বের করে দাও, এরপরে যদি আবার তোমার আবার যদি পাপে ফিরে আসি তাহলে অবশ্যই আমরা জালিম হিসেবে আমাদেরকে গণ্য করো, একটা একবার আমাদেরকে এখান থেকে বের করে দাও, আমরা আর 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 পাপ করবো না, আর তোমার নাফরমানি করবো না। কিন্তু তখন আর সেই সময় সে মুহূর্ত থাকবে না, এর জন্য এটি আমাদের মুহূর্ত, এটি সময় নেক কাজ করার, দিনের রাস্তায় সময়কে ব্যয় করার উপযুক্ত সময় এটি। পরবর্তী সময়ের কোনো যে পরবর্তীতে করব সেটা তালিবুল আলম এই ধরনের মনোভাব কোনো তালিবুল আলমের পোষণ করা উচিত না। তালিবুল আলমকে অবশ্যই এইভাবে প্রত্যেক মুমিনকে মনে করতে হবে যে এই মুহূর্তটাই আমার জীবনের হয়তো শেষ মুহূর্ত, এই মুহূর্তেই আমার জীবনের শেষ মুহূর্ত, এই হিসাবে প্রত্যেকটা মুহূর্তকে ব্যয় করতে হবে, যে আমার যা করার এক্ষুনি করে নিতে হবে। ইয়াউমুল কিয়ামা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিত অবশ্যই করতে হবে এবং অনেকে সেদিন লজ্জিত হবে অযথা অনর্থক সময় নষ্ট করার জন্য। এই জন্য এই এই বদ চরিত্র প্রত্যেক তালিবুল আইনকে বর্জন করতে হবে এবং সময়ের মূল্যায়ন করতে হবে। ১৩ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তালিবুল আলমের উচিত শুয়োখদের মাশায়েখদের উলামায়ে কেরাম উলামায়ে হাক্কানি রব্বানিয়ীনদের প্রতি শ্রদ্ধা পোষণ করা, যতটুকু শ্রদ্ধা পোষণ তাদের হক ততটুকু তাদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাদেরকে সম্মান দান করছেন। এই জন্য সম্মানিতদের সম্মান করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য, এবং বিশেষ করে তালিবুল আইন তালিবুল আইনের কাছে উলামা এটা এক অমূল্য সম্পদ, এক অমূল্য সম্পদ। যেভাবে একজন স্বর্ণাগারের কাছে স্বর্ণের একটা ছোট টুকরাও অনেক মূল্যবান, ঠিক এইভাবে প্রকৃত তালিবুল আইন যারা তাদের কাছে উলামারা এর থেকে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান, তাদের প্রতি সম্মান পোষণ করতে হবে, শ্রদ্ধা পোষণ করতে হবে। আর মনে রাখতে হবে যে এই যে উলামা এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদেরকে সম্মান দান করছেন, তাদেরকে ফজিলা দান করছেন। কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা উভয় কি সমান? অবশ্যই না। ইরফা আল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলম এবং যারা আহলে ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক অনেক উপরে উঠেছেন। তো যাদেরকে আল্লাহ নিজে সম্মানের উচ্চ আসনে আসীন করেছেন অবশ্যই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ করা, তাদেরকে ইহতেরাম করা, তাদের একরাম করা এটা আমাদের কর্তব্য। এবং বিশেষ করে তালিবুল ইলম, তালিবুল ইলমের জন্য উলামা এটা হলো কি যে যেখান থেকে সে ইলম লাভ করবে তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে, তাদেরকে অমূল্য সম্পদ মনে করতে হবে এবং তাদের যথাযথ হক
যথাযথ হক আদায় করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কোনো অবস্থাতেই আমাদের উলু করা কিংবা কোনো বিষয়ে শ্রদ্ধার ক্ষেত্রেও এক্সট্রিমিজম, হ্যাঁ, কিংবা অতিরিক্ত কোনো কিছু, যে অতিরিক্ত সম্মান, একজন একজন আলেমে দিনের যে হক যেটুকু পাওয়া দরকার, যতটুকু করা দরকার শরিয়ার সীমার মধ্যে থেকেই সেটুকু করতে হবে। যদি আবার আলিমকে যদি নবুয়তের দরজায় পৌঁছে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু হবে, সেটা সেটা আলিম হবে না, সেটা 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 হবে তার জন্য অত্যন্ত খারাপ বিষয়। হ্যাঁ, এবং এতে তার দিন, তার ইমান সব কিছু হ্যাম্পার হবে। এর জন্য ওয়াদউকুল ইনসাফ হলো গিয়ে ওয়াদউকুল বিষয় ইনফি মাউদিহি, প্রত্যেকটা বিষয়কে তার শীর্ষ স্থানে রাখা, এটি হচ্ছে দিন। হ্যাঁ, ওলামাদের যতটুকু তাজিম তাকরিম করা দরকার আমরা ততটুকু করব। তাই বলে কোনো আলেম দিনকে কোনো অবস্থাতে নবী আলাইহিম আলাইহিসসালামকে যতটুকু শ্রদ্ধা করা দরকার, হ্যাঁ, আমরা যদি কোনো একজন সাধারণ আলিমকে ওই নবীর স্তরে পৌঁছে দিই তাহলে সেটা হবে জুলুম, সেটা হবে জুলুম। হ্যাঁ, এবং সেটার জন্য আদাব ভোগ করতে হবে। ইনসাফ হলো প্রত্যেকটা বিষয়কে তার সস্তানে যার যতটুকু পাওয়া দরকার নবী আলাইহিসসালামকে যতটুকু সম্মান প্রদর্শন করা, যতটুকু শ্রদ্ধা করা প্রয়োজন আমরা সেটুকু করবো। নবুয়তের দরজাকে যদি কেউ যদি নবীকে যদি আল্লাহ আল্লাহকে যেভাবে শ্রদ্ধা করা হয় সেই সেই পর্যায়ে পৌঁছে দেয় তাহলে সেটা যেভাবে সেটা হবে শিরক। হ্যাঁ, এর জন্য সব বিষয়কে তার স্বস্ব স্থানে রাখতে হবে। তাজিমের ক্ষেত্রে যে কারো প্রত্যেককে আলেমকে আলেমের যে হক সেই হক অনুযায়ী আলেমের তাজিম তাকরিম প্রয়োজন। নবী আলী ইসলামকে নবী হিসাবে যতটুকু শ্রদ্ধা যতটুকু তাজিম তাকরিম করা দরকার আমরা সেটুকু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ যা আছে সবকিছু সবকিছু চূড়ান্ত বহিঃপ্রকাশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে। এই যে এই এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এই যে উম্মতে মুসলিমার মধ্যে বিভিন্ন ধরনের বিভক্তি এবং বিভিন্ন গুমরাহির পিছনে এটা একটা কারণ যে সালেহীনদেরকে উলামাদেরকে অনেক ক্ষেত্রে নবীদেরকে আল্লাহ পর্যায়ে পৌঁছে দেয়া, ভালোবাসার ক্ষেত্রে বা শ্রদ্ধার ক্ষেত্রে নবীদেরকে আল্লাহর পর্যায়ে পৌঁছে দেয়া, সালেহীনদেরকে নবুয়তের দরজায় পৌঁছে দেয়া কিংবা তার উপরে পৌঁছে দেয়া, এই সমস্ত কারণেই দীনের মধ্যে বিভিন্ন মুক্তাদিহীন মুনাফিকীন শিরক বিদআত এই সমস্ত এই সমস্তের উৎপত্তি এবং বিভিন্ন এবং গোষ্ঠীর বাতিল উৎপত্তি এখানে, যেমন শিয়া খওয়ারিজ এদের আলী রাদিয়াল্লাহ আনহু কিংবা মুআবিয়া রাদিয়াল্লাহ আনহু এদের প্রতি যে তাদের অতিরিক্ত শ্রদ্ধা ভালোবাসা, এই থেকেই ফাতিমিয়্যুন বা এই ধরনের বিভিন্ন শিয়া হিজবি ফিরকার উৎপত্তি। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাগলু ফি দীনিকুম, যে দীনের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করো না, দীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। আলেমকে সম্মান করা অবশ্যই এটা দীন, এটা দীনই কাজ, এটা ইবাদা, এটা সওয়াবের কাজ। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে কোনো অবস্থাতেই যেন আমরা একজন আলেমকে নবী না মনে করি। হ্যাঁ, আবার যে আলেমকে যেটুকু সম্মান করা দরকার সেটুকু না করে যদি তৌহিন করি যে না উনি তো এই স্বাভাবিক অন্যান্য স্কুল কলেজের শিক্ষকের মতোই, হ্যাঁ, উনি যা জানেন আমিও তাই জানি, সুতরাং এখানে আমার উপরে ওনার কোনো প্রায়োরিটি নেই, এইটুকু মনে করে কোনো আলেমের দিনকে তাওহীন করা, হানত করা, অসম্মান করা, কিংবা তাকে তার যথাযথ শ্রদ্ধা এবং সম্মান পোষণ না করা, এটাও বদ্দিন, হ্যাঁ, এটাও জুলুম। তার জন্য যে ভালোবাসার ক্ষেত্রে ওলামায়ে কেরামের প্রতি, মশায়েখদের প্রতি ভালোবাসার ক্ষেত্রে ইনসাফ কায়েম করতে হবে, শ্রদ্ধা পোষণের ক্ষেত্রে ইনসাফ কায়েম করতে হবে। হ্যাঁ, এবং কোনো অবস্থাতেই তাদের প্রতি এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের দ্বারা তারা মহে কষ্ট পান, যে আচরণের দ্বারা তাদের সম্মান হানি ঘটে। কারণ ওলামায়ে কেরাম তারা হচ্ছেন তারা যাদেরকে যাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন ইরফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই অনেক উপরে উঠে রাখছেন, যাদের সমমান অন্য কেউ না। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওলামা ইকরামরাই সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন তাদের প্রতি আমাদের ভয় থাকতে হবে। এই ভয়, এই খৌফ, কিন্তু সেই খৌফ না যে খৌফ আল্লাহর প্রতি আমরা পোষণ করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে খৌফ পোষণ করবো সেই খৌফ না, ওলামাদের প্রতি যে খৌফ রাখা দরকার সেটা বলা। التي لا يزال يسقط عليك منها شيء. علي بن ابي طالب رضي الله عنه امير المؤمنين অত্যন্ত মূল্যবান একটা উপদেশ যে আলেমের হক হচ্ছে তোমাদের উপরে اذا اتيته তুমি যখন কোন আলেম দ্বীনের কাছে যাও ان تسلم عليه خاصه উনি যদি কিছু লোকজন নিয়ে বসে থাকেন কোনো মসজিদ বসে থাকেন তাহলে আলেমে দ্বীনকে বিশেষভাবে ওনাকে সালাম দেবা وان تسلم على القوم عامه এবং অন্যান্য যারা আছেন মজলিসে অন্যান্য যারা বসে আছেন তাদেরকে মানে সাধারণভাবে সবাইকে সালাম করবেন এবং আলেমে দ্বীনকে বিশেষভাবে ওনাকে সালাম ওনার সামনে বসবেন আলেমে দ্বীনের প্রতি মাশায়েখদের প্রতি হাত দিয়ে ইশারা করে কোনো কিছু বলতে নেই তাদের প্রতি ওই যে চোখ টিপ্পনি দিতে নেই তাদের সামনে এমন কিছু বলতে নেই যে হে শেখ উস্তাদ আপনার বিরুদ্ধে অমুখেই বলছেন এই মুখ বলছেন সামনাসামনি এইটা বলা এটা এটা ঠিক না। কোনো প্রশ্নের বিষয়ে বারবার যে না এটার উত্তর দিতেই হবে এইটা বলতেই হবে এই ধরনের কোনো কিছুতে বাধ্য করা এটা ঠিক না। তো এ বিষয়ে আরো 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 সুন্দর কথা সাইয়েদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আলেম আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইন্ন মিন হাক্কিল আলিম আল্লা তুকসির আলাইহি বিসওয়াল, আলেমের দিনকে অতিরিক্ত বেশি বেশি কোনো আলেমের দিনকে বেশি বেশি প্রশ্ন করা কোনো বিষয়ে করা এটা ঠিক না। ওলা তো আননি ছুটির জবাব এবং জবাব দিতে বাধ্য করা এটা এটা ঠিক না। কোন আলেমে দিনের যদি কোনো আয়েত থাকে প্রত্যেকটা মানুষই দোষ ত্রুটি মুক্ত কেউ না, মানুষের মধ্যে দোষ ত্রুটি আছেই থাকবেই, আলেমে দিনের মধ্যে থাকাটা স্বাভাবিক থাকতে পারে, কিন্তু কোন আলেমে দিনের কোন আয়েতকে প্রকাশ করা এটাও ঠিক না এবং কোন আলেমে দিনের কাছে অন্য কারো গীবত করা ওনার সামনে এটাও ঠিক না। কারো দোষ খুঁজে বেড়ানো কোনো আলেমের দিনে দোষ খুঁজে বেড়ানো এটা ঠিক না। যদি কোনো আলেমে দিনের কোনো মাশায়েখের থেকে কোনো ভুল হয়ে যায় তাহলে সেটাকে উযর হিসাবে দেখতে হবে, সেটাকে উযর হিসাবে দেখতে হবে যে এটা একটা বিচ্ছুতি হয়ে গেছে। এবং এই কারণে যে হয়তো কোনো ভুল অনিচ্ছাকৃত কোনো ভুল যদি হয়ে যায় এর জন্য ওনার প্রতি যে শ্রদ্ধা এবং যে সম্মান পোষণ করা হয় তাতে যেন কোনো ধরনের বাঁধা না পড়ে, যেভাবে আগে অনেক সম্মান পোষণ করা হতো ওনার প্রতি যে শ্রদ্ধাবোধ রাখা হতো সেটাই যেন থাকে। কারণ মানুষ ইনসান হিসেবে ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই না, প্রত্যেক মানুষের ভুল হতে পারে, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে সম্পূর্ণ মাহফুজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হেফাজত রাখছেন, যাবতীয় ভুল ত্রুটির ঊর্ধ্বে রাখছেন। এছাড়া যত মানুষ আছে সবারই মানে আলেম হন, ইমাম হন, মুজতাহিদ হন, ফকিহ হন, সবারই সবাই ভুল ত্রুটিকে কেউ ভুল ত্রুটি ঘুরবে না। যদি কারো কোনো আলেম দিনের অনিচ্ছাকৃত কোনো ত্রুটি হয়ে যায় সেটাকে ওজর হিসাবে দেখতে হবে এবং এই কারণে ওনার প্রতি যে শ্রদ্ধাবোধ এবং সম্মানের মধ্যে যেন কোনো ধরনের ঘাটা না ঘটে।
যেভাবে আগে ওনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা পোষণ করা হতো সেভাবেই যেন ওনাকে ওনার প্রতি ওলামাদের প্রতি শায়েখদের প্রতি সম্মান পোষণ করা হয় এবং ভুল ত্রুটিটাকে মাহাজিরাত হিসাবে দেখা হয়। এবং বিশেষভাবে যে তাদের দোষ খুঁজে বেড়ানো কিংবা যেহেতু যে কোনো আদিম মেশায়েখ ওনারা যেহেতু মানুষ ওনাদের ব্যক্তিগত কিংবা কোনো আয়ব থাকতে পারে দুষ্টুলি থাকতে পারে সেটা তাদের সামনে ফলাও করা এটা থেকে তালেবানকে দূরে থাকতে হবে, এই ধরনের স্বভাব থেকে দূরে থাকতে হবে কিংবা আদিমে দিনের কোন জায়গায় কি হয়েছে না হয়েছে যে ওনার ত্রুটি খুঁজে বেড়ানো, এটা শুধু আলিমের দিনের না যে কারো ত্রুটি খুঁজে বেড়ানো এটা এটা কোনো তালেবুল ইলমের তো দূরের কথা, কোনো সাধারণ মুসলমানেরও এই স্বভাব হতে পারে না, এই স্বভাবকে বর্জন করতে হবে। ওলামাদের প্রতি এবং মাশায়েখদের প্রতি কত বেশি আদব এবং কত বেশি ইহতেরাম পোষণ করা দরকার এর একটা নমুনা আমরা পাই ইমাম সাফি রাহিমাহুল্লাহর একটা কথার মধ্যে। উনি বলেন যে আমি এত আস্তে কাগজ মারতাম ইমাম মালিক রাহিমাহুল্লাহর সামনে যেন কাগজের শব্দ না হয় এবং আমি অত্যন্ত নরম হাতে আমি লিখতাম, কারণ যাতে ওই কাগজের শব্দ বা কলমের শব্দ ওই লেখার শব্দটা যেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর কানে না পৌঁছে এটা হয়তো ওনার অসুবিধা হতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই থেকে বুঝে যায় যে ওলামাদের প্রতি তালিবুল ইলমদের কত বেশি সচেতন এবং কত বেশি সযত্ন থাকা দরকার যে কোনো অবস্থাতেই যাতে আমার দ্বারা যেন আদমে দিনের কোনো কষ্ট বিন্দুমাত্র কষ্ট না হয় কিংবা আমার থেকে এমন কোনো আচরণ প্রকাশ না পায় যেটা তাদের সম্মানের বিরোধী, যতটুকু সম্ভব শ্রদ্ধা পোষণ করা এবং সম্মান পোষণ করা প্রয়োজন। ইমাম মালিক ইমাম শাফি রাহমাহুল্লাহ বলতেছেন যে আমি ইমাম মালিক রাহমাহুল্লাহর সামনে কাগজটুকু এমন ভাবে নাড়াচাড়া করতাম যে কাগজের শব্দটা বা কলমের উনি যেন শুনতে না পান, সেটাকে উনি আদবের খেলাফ এবং শিষ্টাচার বহির্ভূত কাজ বলে মনে করছেন। সুবহানাল্লাহ, তো এই বিষয়গুলো অবশ্যই তালেবুল ইলমকে খেয়াল রাখতে হবে। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ওলামায়ে দ্বীনের মাশায়েখদের আমরা অনুসরণ করব কিন্তু মিন গায়রে তাকলিদ, আমরা কারো তাকলিদ করব না, ওলামায়ে কেরামদের অনুসরণ করব কিন্তু ওনাদের তাকলিদ করব না। এর অর্থ কি যে যদি ওনাদের থেকে আমার অন্তরে এইটুকু থাকতে হবে যে আমি অবশ্যই ওলামায়ে কেরাম অনুসরণ করব কিন্তু যদি তাদের কারো থেকে কোনো ভুল হয়ে যায় তাহলে সেটা যদি ভুল যেটা সেটাকে ভুল বলবো সেটাকে ভুল হিসাবে মেনে নেবো এবং সেটাকে তাদের দেখবো, ভুল শুদ্ধ যাই বলা হয় সবকিছুই আমি মেনে নেবো এই ধরনের মনোভাব অবশ্যই বর্জন করতে হবে। কিংবা বিশেষ করে কোন হয়তো বিশেষ কোনো আলেম যে শুধুমাত্র আমি শুধুমাত্র এই আলেমে দিন উনি যা বলবেন আমি সবকিছু এইটাই অনুসরণ করব, অন্য কে কি বললেন সেটা আমি বর্ণপাত করব না, এটাও কিন্তু তাকলিদ। ইমরায় আরবার তাকলিদ বর্জন করে যদি আমরা ওলামায়ে কেরামের কারো তাকলিদ শুরু করে দিই তাহলে এক মুসিবত থেকে আরেক মুসিবতে, ছোট মুসিবত থেকে বড় মুসিবতে নিপতিত হওয়া হবে, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের কাছে সব ওলামায়ে হাক্কানিগিন রব্বানিগিন আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল এবং সবার প্রতি আমরা সম্মান পোষণ করি, আমরা সবার প্রতি তাজিম সবাইকে তাজিম তাকরিম করি এবং আমরা সত্যি তাদের প্রত্যেকেরই অনুসরণ করি, কিন্তু সাথে সাথে যদি তাদের কারো কোনো ভুল হয় সেটাকে ভুল হিসাবে ভুল স্বীকার করবো যে এটা ভুল,
এবং ভুল জেনে সেটাকে আমরা বর্জন করব, সঠিক যেটা সেটাকে আমরা মেনে নেব এবং তাদের এই ভুলটাকে তাদের উজর হিসাবে দেখব। কিন্তু তাই বলে যে হয়তো ভুল, হয়তো একজন আলেমের দিন থেকে কোনো ভুল হয়েছে এবং তালেবুল আলিম সাথে সাথে যে এই আলেমের তনকিদ করতে এবং ওনার সমালোচনায় মুখর হয়ে যাওয়া, এটা এটা হলো কি চরম বদ্দিনী, এটা চরম বদ্দিনী এবং অবশ্যই তালেবুল আলিমের শিষ্টাচার বহির্ভূত কাজ। অন্তরকে সুপ্রশস্ত রাখতে হবে, যেমন আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ, শেখ আলবানী রাহেমাহুল্লাহ বিরোধিতা করছেন, শেখ আলবানী রাহেমাহুল্লাহ অনেক মাসালাতে শেখ বিন বাজ রাহেমাহুল্লাহর সাথে একমত হতে পারেননি। হ্যাঁ, এমনিভাবে শেখ উসাইমিন রাহেমাহুল্লাহর অনেক ভুল ধরছেন শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ, এমনিভাবে শেখ বিন বাজ রাহেমাহুল্লাহর অনেক মাসালাতে শেখ উসাইমিন রাহেমাহুল্লাহ একমত হতে পারেননি। এটি দিন, এটি দিন আছে, ওলিল্লাহিলহামদ প্রত্যেকেই তারা যেটা কোরআন এবং সুন্নার আলোকে সঠিক মনে করছেন সেটাকেই তারা তুলে ধরছেন। কিন্তু ব্লাইন্ডলি কোনো একজন যে না আমরা যা শেখ শুধুমাত্র শেখ বিন বাজ রাহেমাহুল্লাহর কথা উনি যা বলছেন সেটাই, আর এর বাইরে আমরা আর কারো কোনো ফতোয়া নেব না, এটা কিন্তু তাকলিদ, এটা মারাত্মক রকমের তাকলিদ। যেভাবে আইনে আরবা থেকে কোনো একজনের তাকলিদ করা, কোনো একজনকে অন্ধভাবে অনুসরণ এবং নিঃস্বার্থভাবে অনুসরণ করা, এটা ঠিক না। ঠিক তেমনিভাবে অন্য কোনো আলেমে দিনের, অন্য কোনো আলেমে দিনকে নিঃস্বার্থভাবে অন্ধভাবে অনুসরণ করা সেটাও দিন না, সেটাও জুলুম, সেটাও বদ্দিনী। আমাদের স্ট্যান্ডার্ড হলো কোরআন এবং সুন্নাহ, আমাদের সামনে ওলামায়ে কেরামদের প্রতি আমরা চিরঋণী এবং সব সময় ওনাদের প্রতি আমরা ঋণী যে ওনারা কোরআন এবং সুন্নার কথাগুলো আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, আমাদেরকে কোরআন এবং সুন্নার কথা আমাদের সামনে পেশ করতেছেন, আমরা তাদের থেকে এলিম এলিম পাইতেছি, এলিম নিচ্ছি। এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি প্রথমে, অতঃপর তাদের প্রতি আমরা মশকুর, আমরা কৃতজ্ঞ থাকবো সব সময়। কিন্তু তাই বলে যে ওনারা যদি ওনাদের কোনো ভুল হয়, ভুল শুদ্ধ সব কিছুই আমরা মেনে নেব, এটা আমাদের দীন ইসলাম না, এটা দীন ইসলাম না। আমাদের অন্তর থাকতে হবে সুপ্রশস্ত, যেহেতু যে কোনো আলেম দিন, যেহেতু উনি মানুষ, ওনার থেকে ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, যেটা কোরআন এবং সুন্নাহ মুয়াফিক হবে আমরা সেটাকেই গ্রহণ করব, যদি কোরআন এবং সুন্নাহর মুয়াফিক না হয় আমরা সেটাকে বর্জন করব। কিন্তু বর্জন করব বলেই যে ওনাকে তনকিদ করব, ওনাকে দোষারোপ করব যে উনি কোনো আলেম না, উনি এত বড় ভুল ফতোয়া দিয়ে দিচ্ছেন, এইভাবে ওনাকে ওনার সমালোচনায় মুখর হয়ে যাওয়া কিংবা ওনাকে ভালো মন্দ বলা, এই জিনিসটা এটাও কিন্তু বদ্দিনী, এটা বদ্দিনী। যখন যে আমরা যে বর্তমান সময় দেখতেছি যে অনেক তালেবুল আলম ওলামায়ে কেরামদের দুষ্টুতি খুঁজে ত্রুটি শুধু খুঁজে বেড়াইতেছে এবং যে এই এই শেখ ভুল করছেন, উনি ভুল করছেন, এই করছেন, এই করছেন, এটা তালেবুল আলমের আদব না, এটা দিন না, এটা বদ্দিনের রাস্তাকে সুপ্রশস্ত করার একটা 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 করা হচ্ছে এর দ্বারা। একদম প্রাইমারি লেভেলের যে সমস্ত তুল্লাবুল আইনিমরা, তারা বড় বড় ওলামায়ে কেরামদের সম্পর্কে বড় বড় কথা বলতে শুরু করছে না, এর দ্বারা তারা নিজেই এত বুঝতেছে না যে তারা এই কাজের দ্বারা শয়তানের আগমনের রাস্তা, মুসলিম উম্মার মধ্যে শয়তানের আগমনের রাস্তাটা প্রশস্ত করে দিচ্ছে। আমাদের দিন হলো আমরা ওলামায়ে কেরামদের ইত্তেবা করব, তাদের কথা শুনব, তাদের অনুসরণ করব, তাদের থেকে দিন শিখব, তাদের থেকে আদব শিখব। হ্যাঁ, কিন্তু সাথে সাথে মনে করব যে ওনারা ওনাদের থেকে ভুল ত্রুটি হওয়া এটা এটা নেছাড়ে, এটা স্বাভাবিক হতে পারে, এটা স্বাভাবিক। কুল্লু মিন্না ইউখতি ও ইউসিবু ইল্লা সাহেবু হাযাল কবর। ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের প্রতি ইশারা করে বলছিলেন যে আমাদের মধ্যে প্রত্যেকেই ভুল করতে পারি, আমরা প্রত্যেকেই ভুল করতে পারি, শুদ্ধ করতে পারি, একমাত্র এই কবরে যিনি শাহিদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আমরা প্রত্যেকেই ত্রুটি করতে না, শুধুমাত্র এই কবরে যিনি শাহিদ উনি ভুল ত্রুটি করবে। তো এই যেহেতু আইনময় আর বার কথা, বাকি ওলামাদের ফকিহদের ব্যাপারে অবশ্যই একই কথা প্রযোজ্য, প্রত্যেকেই ভুল শুদ্ধের উর্ধ্বে কেউ না,
কেউ এইটুকু বলতে পারবেন না যে হয়তো শেখ বিন বাজ কিংবা শেখ আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রাহিমাহুমুল্লাহ ওনাদের থেকে ওনারা যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াই সঠিক। ওনারা যতটুকু সম্ভব কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে সঠিক চেষ্টা করছেন, যদি তারা সঠিক ফতোয়া দিয়ে থাকেন তাদের ফতোয়া সেটা সঠিক হয় তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাবল সওয়াব দান করবেন, এবং যদি এই ক্ষেত্রে তাদের ভুলও হয় তারপরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাবেন একটা সওয়াব পাবেন। সর্বাবস্থা দিয়ে সর্বাবস্থায় তারা রিওয়ার্ডেড। এত সত্ত্বেও হ্যাঁ তাদের সমালোচনা করা এইটা শুধু শুধু এই যে মুজতাহিদিনের ক্ষেত্রে না, ওলামাদের ক্ষেত্রে যখন কোনো হাক্কানি কিংবা কোনো রব্বানি আলিম দিন অবশ্যই যখন কোনো কিছু বলবেন তিনি যতটুকু সম্ভব নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন এই ক্ষেত্রে সঠিক যে যেটা সেটাই বলার, কিন্তু তারপরেও সেটা কি হতে পারে ভুল হতে পারে, তারপরেও সেটা ভুল হতে পারে, কিন্তু সর্বাবস্থাতেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাক্কানি গিয়ে রব্বানি গিয়ে যারা অবশ্যই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিওয়ার্ডেড সর্বাবস্থায় রিওয়ার্ডেড। যেমন উদাহরণস্বরূপ বলতেছি সিজদাতে যাওয়ার সময় হাত এক না হাঁটু আগে এই যে বিষয়ে এই বিষয়ে উলামায়ে কেরাম শেখ আলবানী রাহমাহুল্লাহ শেখ হুসাইনী রাহমাহুল্লাহ শেখ বিন বাজ রাহমাহুল্লাহ ওনারা প্রত্যেকেই হয়তো কেউ বলছেন যে হাত আগে কেউ বলছেন হাঁটু আগে, এই বিষয়ে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে সামনে রেখে ওনারা প্রত্যেকেই সঠিক যেটা সেটা পাওয়ার চেষ্টা করছেন এবং যেটা সঠিক বুঝছেন সেটাই বলছেন, কিন্তু এখানে উভয়টাই যে সঠিক তা না, কারণ হক সবসময় একটা হয়ে থাকে। আমরা যেমন বিশ্বাস করি আমরা এইটাই বিশ্বাস করি যে যদিও তারা এই ক্ষেত্রে তার ফতোয়া ভুল হয়ে থাকে তারপরেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাহজুরি রামদের প্রতি আমাদের এই ধারণা পোষণ করতে হবে আমরা কোনো অবস্থাতেই তাদের মোকাল্লিদ কোনো আলেমে দিনের প্রতি দিনের মোকাল্লিদ হব না। হানাফি মাযহাব ছেড়ে এখন যদি কেউ হুদাইবি হয়ে যায় কিংবা কেউ যদি আব্দুর রহমান আব্দুল খালেকের মোকাল্লিদ হয়ে যায় কিংবা অন্য কোনো আলেমে দিনের মোকাল্লিদ হয়ে যায় তাহলে তো ছোট ফিতনা থেকে বড় ফিতনাতে মুবতালা হয়ে গেল। এই বিষয়টা অবশ্যই আমাদের এবং বিশেষ করে তালিবুল ইলমদের খেয়াল রাখতে হবে যে আমরা ওলামা ইকরামদের অনুসরণ করব কিন্তু তাদের কোনো ভুল যদি হয় সেটাকে হুজুর হিসাবে গ্রহণ করব কি এবং সাথে সাথে সেই ভুলটাকে কোনো অবস্থাতেই তাদের দোষ এবং আয়েব মনে করে তাদের দুষ্টুটি এটা এটাকে ফলাও করার এবং তাদের দোষারোপ করা কোনো অবস্থাতেই যাবে না। যেমন এই যে এই বর্তমান সময়ে অনেকে বিভিন্ন আলেমে দ্বীনের ব্যাপারে আলেমুল ইলমদের অত্যন্ত জঘন্য কথাবার্তা যে এরা বর্তমান সমসাময়িক বিষয়ের সম্পর্কে ওয়াকিবহাল না কিংবা এদের মধ্যে রিয়া এসে গেছে এরা কেউ সুবহানাল্লাহ অনেক অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং অশুভ কথা এটা হয়তো উচ্চারণই করা যায় না ওলামায়ে কেরামদের ব্যাপারে। অনেক তালিবুল ইলম যারা এখন পর্যন্ত হয়তো ইলমের প্রাথমিক পর্যায়টা উত্তরণ করতে পারেনি তারা এই ওলামায়ে কেরামদের নাক এবং তনকিদে নিপতিত হয়ে গেছে। তো এইটা অবশ্যই একটা শয়তানি প্ররোচনা ছাড়া আর কিছু না এবং দীনে ইসলামকে ধ্বংস করার একটা একটা উপায় ছাড়া আর কিছু না, এর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ আমাকে চিন্তা করতে হবে যে আমি কে আর ওলামায়ে কেরাম কারা, আমি কতটুকু জানি, আমি তাদের সম্পর্কে যদি তাদের সমান আইন যদি আমি রাখি তাহলে কেবল হয়তো সমানে সমানে লড়াই হতে পারে কিংবা একজন সমানে সমানে একজনে আরেকজনের সমালোচনা করতে পারে। হ্যাঁ কিন্তু আমার অবস্থান কোথায় এবং তাদের অবস্থান কোথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোথায় রাখছেন এবং আমাকে কোথায় রাখছেন, সুতরাং আমার অবস্থান সম্পর্কে আমি বুঝতে হবে। আমি তালিবুল ইলম হওয়ার সুবাদে যদি এখন আলেমে দিনদের সমালোচনা করতে শুরু করি তাদের দুষ্টুটি খুঁজতে শুরু করি তাহলে আমার ইলমের মধ্যে কোনো অবস্থাতেই নূর আসবে না, আসবে শুধু বদ্দিনী, এবং তখন ওই শয়তান ওই পথ সুগম করে দেবে এবং তা সব সময়ই সেই তালিবুল ইলমের একটা ইন্টেনশন এবং তার একটা হ্যাবিট হয়ে যাবে এইটুকু
যে অন্যের ত্রুটি খুঁজে বেড়ানো, এবং সেটাতেই মনে করবে যে আমি আমি খুব সহজেই মানে লাইমলাইটে চলে আসতে পারবো, এবং মানুষ আমাকে আনেন মনে মনে করবে। তার মধ্যে রিয়া, সমাস সহ আরো অন্যান্য ধ্বংসাত্মক যত কাজ, যত উপকরণ সবগুলো তার মধ্যে চলে আসবে। একজন তালেবুল আইলিম হয়তো ফালা ইসমাইল হন কিংবা যে কোনো ওলামা কিংবা যে কোনো মাশায়েখদের সমালোচনা করলো, এই করার পরে শয়তান তার দিনের মধ্যে কি দেবে যে দেখো তুমি এত বড় আলেমদের সম্পর্কে কথাবার্তা বলার যোগ্যতা অর্জন করে নিয়েছো, এখন তো তুমি আলেম অনেক বড় আলেম হয়েছ, হ্যাঁ, কারণ তোমার আর পেছনে এত লোক এগুলোর প্রয়োজন নেই, তুমি শুধু এখন খুব সস্তা পপুলারিটি পাওয়ার জন্য কিংবা সস্তা নাম কামানোর জন্য তুমি শুধু আলেমের দিন যারা আছেন, হ্যাঁ, দিনের মাসায়াতদের দুষ্টুটি খুঁজে বেড়া যে কার কোন জায়গাতে ভুল আছে, কার কোন জায়গাতে ভুল আছে, কে কি করলেন, কে কি বললেন, শুধু এইটুকু বাস। এই কাজটুকু তাকে তলব আইন থেকে আইন অর্জনের পর থেকে যে ভবিষ্যতে আসবে, ঠিক তেমনি ভাবে তার দিনের মধ্যে রিয়াজ মা সহ যত ধ্বংসাত্মক তার দিন এবং দুনিয়ার জন্য ধ্বংসাত্মক যত উপকরণ উপকরণ তার মধ্যে নিক্ষেপ করবে, এবং এটাই তার ধ্বংসের জন্য যথেষ্ট হবে। আর জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেককে আমাদের প্রত্যেককে এই বিষয়ে সজাগ এবং সচেতন থাকতে হবে, যেন আমাদের থেকে কোনোভাবেই আমরা নিজে নিজের অবস্থান যেন বুঝতে পারি যে আমরা কার, আমরা কোন অবস্থানে আছি, এবং ওলামায়ে কেরাম কারা, তাদের সম্পর্কে যেন অবস্থা খারাপভাবে মুখ না থাকে সংযত রাখতে হবে, তাদের থেকে তাদের দুষ্টুদের মাত্রাকে মনে করতে হবে, হ্যাঁ, এবং তাদের জন্য এবং নিজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এবং আমাদের প্রত্যেককে সঠিক ইলম ইলমে নাফে দান করেন, এবং সাথে সাথে আমলে সালেহের তৌফিক দেন। এই দোয়া ওলামাদের জন্য এবং নিজের জন্য করতে হবে। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে নিজের নফসকে, নিজের শাহওয়াতকে কন্ট্রোল করতে হবে। তো আমরা যে কথায় ছিলাম সেটা হচ্ছে যে কোন আলেমে দ্বীনের ওলামায়ে কেরামদের মাশায়েখদের দুষ্টুতি খুঁজে বেড়ানো, তাদের আয়েব করা কোনো অবস্থাতেই যাবে না। কারণ কোরআনে কেরিমে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের গীবত করাকে নিষেধ করেছেন, ওলা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের পরস্পর একে অন্যের জন্য গীবত না করে তোমরা কি এটা পছন্দ করো, ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান, তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করো। তো এইটা এই কথাটা গীবতকে যেখানে নিষেধ করা হয়েছে সাধারণভাবে, যে একজন সাধারণ লোকেরও গীবত করা যাবে না, সেখানে কিভাবে আলেমে দ্বীনের কোনো আলেমে দ্বীনের ওলামা মাশায়েখদের গীবত করা যাবে? কারণ সাধারণ লোকের গীবত যেখানে নিষিদ্ধ সেখানে আলেমে দ্বীনের গীবত এটা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ কি? তা না হইলে কি যে আলেমে দ্বীনের গীবত এটা ওনার শুধু ওনার ব্যক্তিত্বকে হ্যাম্পার করে না, এটা ইলমকে, ইলমের দিনকে হ্যাম্পার করে। যখন একজন আলেমের দিনের গীবত করা হয় তখন এর অর্থ হলো যে ইলমের দিনের গীবত করা হয়। সুতরাং
মুখ নাড়ানোর আগে অবশ্যই আমাদের হিসাব করতে হবে যে আমি কোন আলেমে দিনের কোন হাক্কানি রাব্বানি আলেমে দিন সম্পর্কে যে কিছু বলতে যাচ্ছি এর অর্থ হচ্ছে যে ওনার সম্পর্কে বাদ কিছু বলতে যাওয়া, এর অর্থ হলো ইলমে দিন সম্পর্কে বাদ কিছু বলতে যাওয়া। সুতরাং কোন অবস্থাতেই ওলামায়ে কেরামদের সমালোচনা যদি তাদের মধ্যে কোনো কিছু হয় তাহলে এটা বিভিন্ন ওলামা থাকবে, ওলামায়ে কেরাম একজন আরেকজন তারা তাদেরকে নসিহা দিবেন, তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে ওনারা সেই সমস্যা সমাধান করবেন। কিন্তু আমরা যারা ইলমের প্রাথমিক স্তরে আছি, যারা দিন মাত্র শিখতেছি, সবে দিন জানা শুরু করছি, আমরা ওলামায়ে কেরামদের সম্পর্কে কোনো কিছু বলার আমাদের অধিকার নেই। তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তালেবুল ইলমকে নিজের শাহওয়াত নিজের নফসের খাহিশ যেটা সেটাকে সেটাকে কন্ট্রোল রাখতে হবে। ইলমে দিন অর্জন করার পিছনে এই যদি এই পয়েন্টটা ওই যে এখলাসের ক্ষেত্রে বা নিয়তের বিশুদ্ধতার ক্ষেত্রেই মধ্যেই এটার এটা আলোচনা এসে গেছে, তারপরেও আমরা পৃথকভাবে এটা আলোচনা এই কারণে করতেছি যে ইলমে দিন অর্জনের পিছনে অনেক সময় বিভিন্ন তালেবুল ইলমের বিভিন্ন উদ্দেশ্য থাকে। হ্যাঁ, বিভিন্ন উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য যেন অবশ্যই একটাই হয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং আখেরাতের নাজাত, আখেরাতের নাজাত এবং আল্লাহর সন্তুষ্টি, এটাই হবে একমাত্র উদ্দেশ্য তালেবুল ইলমের ইলমে দীন অর্জনের পিছনে। অন্যান্য যত নফসানি যে নফসের খাহিশাত কিংবা শাহওয়াত মনোবাঞ্চ বাঞ্চনা যেগুলা কুপ্রবৃত্তি সেগুলা থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। আরো যেমন হয়তো অনেক তালেবুল ইলম যারা আরবি ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, এটা উদাহরণস্বরূপ আমি বলছি, আরবি ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, তো এই ল্যাঙ্গুয়েজ শেখার পিছনে উদ্দেশ্য থাকবে এটি যে আমি এর দ্বারা কালামুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনে করিম আমি যে কোরআনকে বুঝব, আল্লাহর কালাম যখন আমি পড়বো বাণী যখন পড়বো সেটাকে আমি উপলব্ধি করবো, এই উদ্দেশ্যই আমার কোরআনে করিম শিক্ষা করা, আমি এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়বো এর অর্থটা বোঝার চেষ্টা করবো, এটি হবে উদ্দেশ্য। কিন্তু যদি এর দ্বারা কেউ উদ্দেশ্য করে যে না আমি আরবিক ল্যাঙ্গুয়েজটা শিখে তারপরে সৌদির একটা বিষয় নিয়ে ওইখানে চলে গেলে আমার হয়তো এখানে মাসে আরো 2000 রিয়াল বেশি বেতন পাবো, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা ওয়াল খুসরানুল মুবিন, তাহলে তার সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সব কিছুই সে লোকসানের মধ্যে পড়ে যাবে। উদ্দেশ্য হবে এটাই যে আমি উদাহরণস্বরূপ যে আরবি শিখতেছি কোরআন এবং সুন্নাহ বোঝার জন্য, এবং এই বোঝার দ্বারা এই বোঝার পেছনে যদি উদ্দেশ্য হয় যে আমি কোরআন সুন্নাহ বুঝে নিজে একজন ভালো দায়ী হিসাবে আত্মপ্রকাশ করব এবং গোটা দুনিয়া জুড়ে আমার নামদাম হবে, তাহলে সেটাও রিয়া এবং সুমার পর্যায়ভুক্ত হয়ে খাসিরাত দুনিয়া বলা আখেরাত দুনিয়া এবং আখেরাত দুটি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেখানে উদ্দেশ্য হবে যে আমি কোরআন এবং সুন্নাহ নিজে বুঝব এবং যতটুকু সম্ভব সেটা মানুষকে বুঝানোর জন্য চেষ্টা করব, কারণ আদ্দিন ওয়ান নসিহা দিন হচ্ছে নসিহা, চেষ্টা করব এবং নিজেকে যেভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব তেমনি আমার আহাল আমার আয়াল আমার পরিবার আমার সমাজ এবং গোটা উম্মতে মুসলিমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করব এবং এর দ্বারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভে প্রয়াসী হব, এটাই হতে হবে উদ্দেশ্য। তার জন্য তালেবুল ইলমকে খুব বেশি সতর্ক থাকতে হবে যে শয়তান সব সময় খুব বেশি কি থাকে সচেষ্ট থাকে যে কোনো না কোনো ভাবে একজন আলেম দ্বীনকে একজন তালেবুল ইলমকে পথভ্রষ্ট করার জন্য যে কোনো ভাবে তার মনের মধ্যে একটা খারাপ টেনশন এনে দেবে যার দ্বারা তার সব কিছুই বাতিল হয়ে যাবে। তার জন্য নিজের মনের ব্যাপারে নিজের ইচ্ছা নিজের সংকল্প এটাকে সবসময় পরিশুদ্ধ রাখতে হবে। আর এছাড়া হলো অনেক সময় যে যদি ইলমের অন্তরের মধ্যে ইলম অর্জনের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং আখেরাতের মুক্তি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য তার মনের মধ্যে এসে যায় তাহলে সেটা ইলমের দিন অর্জনের পিছনে অন্তরায় হয়ে যাবে, কারণ
ইলমের দিন হচ্ছে এটা নূর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করেন না। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মঙ্গল চান তাকেই সেটা দেন। এর কারণে অবশ্যই তালিবুল ইলমকে তার অন্তর এবং নিয়তকে, কলব এবং নিয়তকে বিশুদ্ধ পরিশুদ্ধ রাখতে হবে যে আমার এই ইলম অর্জনের দ্বারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং আখিরাতের নাজাতই আমার একমাত্র উদ্দেশ্য, এটা থাকতে হবে। যদি কোনো না কোনো ভাবে অন্য কোনো দুনিয়াবি কোনো নিয়ত, দুনিয়াবি কোনো উদ্দেশ্য তার অন্তরের মধ্যে এসে যায়, তাহলে এই ইলম দিন, বিশেষ করে ইলম দিন সে লাভ করতে পারবে না। কারণ মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ যার ভালো চান তাকেই, মঙ্গল চান তাকেই এই জ্ঞান দান করেন, প্রত্যেক হুকির দিন দিনের ফেকা তাকেই দান করেন। সুতরাং সে যখন, যখন কোনো লোক, যখন কোনো তালিবুল ইলম, ইলম অর্জনের দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি তার উদ্দেশ্য হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মঙ্গল চাইবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মঙ্গল না চান, তাহলে কোনো অবস্থাতেই সে ইলমে দিন অর্জন করতে পারবে না। এই কারণে ইলমে দিন অর্জনের পূর্ব শর্ত হচ্ছে নিয়তের বিশুদ্ধতা, অন্তরের পরিশুদ্ধি, ইখলাস। এই নিয়ত নিয়ে, এই সংকল্প নিয়ে, এই অন্তর নিয়ে ইলমে দিন অর্জনের পথে এগোতে হবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকে দিন অর্জনের, দিনের জ্ঞান অর্জনের পথ তার জন্য সুগম করে দিবেন। এবং এর দ্বারা সে একদিকে যেমন তার ইলমে দিন অর্জনের পথ সুগম হবে, তেমনি তার জান্নাতের পথ তার জন্য সুগম হবে। মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমা আও ইলতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ইলমে দিন অর্জনের পথে যে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেন। এটা কার জন্য? কোন তালিবুল ইলমের জন্য? যার নিয়ত, যার অন্তর বিশুদ্ধ এবং পরিশুদ্ধ। এরপরে যে বিষয়টা তালিবুল ইলমের বিশেষভাবে খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে ইলমে দিন অর্জনের ক্ষেত্রে টাইম নেয়া, যে হ্যাঁ এটা আস্তে ধীরে নেব, না এটা না, এটা করা যাবে না। ইলমে দিন অর্জনের যে ক্ষেত্রে এটাকে বিলম্বিত করা, ইলমে দিন অর্জনের কাজকে বিলম্বিত করা, যে আরো কয়েকদিন পরে আমি কোরআনে করিম শিখতে, শিখার উদ্যোগ নেব, কিংবা আরো কয়েকদিন পরে আমি শেখা দিন জানার জন্য কি করবো, এখন অন্যান্য কাজগুলো, অন্যান্য লেখাপড়া গুলো আমি শেষ করে নিই, লা ইয়াকি, এটা কোনো অবস্থাতেই হবে না। তালাবুল ইলমি তাইয়্যিবা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দিন তলব করা এটা ফার্জ, অবশ্য কর্তব্য, এবং সেটা এখন থেকেই, সেটা এখন থেকেই। কোনো অবস্থায় ইলমে দিন এবং বিশেষ করে বেসিক দিনী নলেজ অর্জনের ক্ষেত্রে সময় ক্ষেপণ করা যে আমি এটা আগামীকাল থেকে শুরু করব, এটা কোনোভাবেই করা যাবে না। এটা এখন থেকেই, যে আগামীকালের সময়টুকু আমার হাতে আসবে কিনা, আমি পাবো কিনা, সেটা যে সেই কান স্পিকার দিচ্ছি, আচ্ছা
تفضل ان شاء الله شيخ. এটি যে তালেবুল আইনকে আইন দিন অর্জনে সময় স্থাপন করা, যে এটা পরে করব বা পরে শিখব, যে অনেকে হয়তো প্ল্যান করেন যে হ্যাঁ আগামী রমাদান মাসে ইনশাআল্লাহ কোরআনে কারীম শিখার উদ্যোগ নেব, ইয়া আখি আগামী রমাদান আপনার এবং আমার জীবনে আসবে সেটার কোনো গ্যারান্টি নেই, এবং সেটাকে ওই পর্যন্ত ওই সময় পর্যন্ত ডিলে করার জন্য কালকে হয়তো আমার এই এই আগামী রমাদানের আগে যদি আমি আমি মৃত্যুবরণ করি এবং কোরআনে কারীমটা আমার শিখা না হয় তাহলে আমি ইয়াউমুল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দেব, কেন তুমি শিখনি? তখন তো যদি আমি আমার প্ল্যান এবং এই যে প্রোফাইল যদি আল্লাহর কাছে প্ল্যানের প্রোফাইল যদি কি করি যে আল্লাহ ওইটা আমি প্ল্যান করে রাখছিলাম যে আগামী রমাদানে আমরা কোরআন শিখবো, হ্যাঁ একজন একজন হুজুর রাখবো বা একজন কারি রাখবো ওনার থেকে শিখবো, হ্যাঁ আপনি তো সেই সময়টুকু দিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই ধরনের ওজরকে গ্রহণ করবেন না, এই ওজরটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না, যে আমি ওই সময় পর্যন্ত তোমাকে হায়াত দেব সেটা কি আমি তোমাকে বলছিলাম? তালাবুল আইন ফরিদা আলা কুল্লি মুসলিম, এটা এখন থেকে এই মুহূর্ত থেকে আমি যে মুহূর্তে আছি সেই মুহূর্ত থেকে এটা আমার জন্য পাক, এর জন্য কোন অবস্থাতে ইলমে দীন শিকার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য প্ল্যান করা যে এটা পরবর্তীতে করব সেটা না, এখন থেকেই আমি শুরু করব, এই শুরুটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত যতদিন দেন আনটিল ডেথ আমি সেই পর্যন্ত প্ল্যান করতে পারি, কিন্তু শুরু করতে হবে এখান থেকেই, তখন কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইয়াউমুল কিয়ামা আমরা বলতে পারবো যে আল্লাহ আমি শুরু করেছিলাম এইটুকু কিন্তু আমার আজল আমার হায়াত আমার প্ল্যানকে পুরা করতে দেয়নি, এটা মাজিরাত হবে, এটা মাজিরাত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের দিকে তাকান, অন্তরকে দেখেন যে সে কি সত্যিকার অর্থে শিখতে চাইছিল, এর জন্য তালিব তালিমকে ইলমে দীন শিখার ক্ষেত্রে যে আমি হ্যাঁ আমি আমার অনার্স পরীক্ষাটা শেষ করে নেই কিংবা মাস্টার্সটা শেষ করে নেই কিংবা আমার এমবিএটা কমপ্লিট হয়ে যাক তারপরেই আমি কোরআন এবং সুন্নার জ্ঞান শিখতে শুরু করব, লা ইয়া আখি এটা কোনোভাবেই না, প্রত্যেক মুসলমানের উচিত আপনি এমবিএ করেন আরো 10 বছর পরে, আপনি বিবিএ করেন আরো 5 বছর পরে কোনো অসুবিধা নেই, আপনি অনার্স করেন মাস্টার্স করেন এটা আরো 2 বছর পরে করেন, কিন্তু ইয়া আখি এই মুহূর্তে দীন শিখা আপনার এবং আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য, এটা অবশ্যই মনে রাখতে হবে, আমি এখনই যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে এর জন্য জবাব দিয়ে করতে হবে, কিন্তু আমাকে সেই প্রশ্ন করা হবে না যে তুমি অনার্স পরীক্ষাটা দিয়ে আসলে না কেন, এখানে ফাইনাল পরীক্ষাটা দিয়ে আসলে ভালো হতো, কেন দিলে না, কেন এটা করলে না, অন্যান্য ওলমের ক্ষেত্রে কোনো প্রশ্ন করা হবে না, আমার সাথে এমনি দিন যাবে, আমাকে দিন সম্পর্কে আমার রব্ব মান নবীয়ক এরই সাথে সাথে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে বিষয়গুলা না জানলে কিংবা শিক্ষা অর্জন না করলে কোনো অসুবিধা, যে বিষয়গুলা না শিখলে কোনো অসুবিধা নেই, সেসব বিষয়গুলার প্রতি সেসব বিষয়ে নিয়ে সে যেন সময় নষ্ট না করে, যে বিষয়গুলা শেখা প্রয়োজন নেই, এলমে দিন অর্জন করা এটা আমাদের প্রথম কর্তব্য, এরই সাথে সাথে অন্যান্য যে বিষয়গুলা বা যে নলেজগুলা প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে দিনকে সাপোর্ট করে সেগুলো শেখা প্রয়োজন, সেগুলো শেখা প্রয়োজন, সেগুলো শেখার জন্য সচেষ্ট হওয়া খুবই ভালো, কিন্তু যেসব বিষয় না জানলে কোনো অসুবিধা নেই কিংবা যে বিষয়গুলা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দিনে ইসলামের কে সাপোর্ট করবে না সে বিষয়গুলা শিক্ষা অর্জনের পিছনে সময় নষ্ট করা যাবে না, যেমন যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই তাহলে কথাটা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, যেমন আমরা বাংলা ভাষা শিখব, বাংলা ভাষা শিখব তার কারণ বাঙালি কমিউনিটির মধ্যে দীনে ইসলাম কোরআন এবং সুন্নাহ প্রচার এবং প্রসারের জন্য অবশ্যই বাংলা ভাষা শেখা আমাদের প্রয়োজন, আমরা শিখব, কিন্তু তাই বলে আমি যদি এখন রবি ঠাকুর হওয়ার চেষ্টা করি, হ্যাঁ যে একদম ওই ধরনের একজন ভালো কবি একজন ভালো সাহিত্যিক, তাহলে সেটা আননেসেসারি,
কারণ ওই রবি ঠাকুরের ওই পর্যায়ের সাহিত্যিক হওয়া আমার জন্য, এটা যদি আমি না হই তাহলে এটা কোনোভাবেই আমার দিনে ইসলামকে হ্যাম্পার করবে না, কিংবা দিনে ইসলামের প্রচার এবং প্রসার করার জন্য ওই ধরনের কবি সাহিত্যিক হওয়ার কোনো প্রয়োজন নেই। সহজভাবে সাবলীলভাবে আমি সুন্দরভাবে বাংলা ভাষায় কথাটা বাঙালি মুসলমানদের মধ্যে আমি পৌঁছাই দিলে সেটাই হয়ে গেল। সেখানে একটা সহজ কথাকে সাহিত্যিকের ভাষায় কিংবা কবিত্বের ভাষায় প্রকাশ করে নিজের সাহিত্য বোনা কিংবা নিজে নিজেকে কবি হিসাবে আবিষ্কার করার যে চেষ্টা করা এবং এর পিছনে সময় ব্যয় করা, এটা 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 কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ঠিক এমনিভাবে আমরা ইংরেজি ইংরেজি শিখবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবো, যাতে ইংলিশ কমিউনিটির মধ্যে আমরা দিন ইসলামের প্রচার এবং প্রসার করতে পারি। তাই বলে ওই যে এখন যদি শেক্সপিয়ার হওয়ার জন্য ওই ওই চেষ্টায় মগ্ন হয়ে থাকে তাহলে সেটা হলে কি টোটালি আননেসেসারি। কিংবা কেউ যদি মধুসূদন হয়ে যেতে চায় যে আমি 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 মধুসূদন তো শেষ পর্যন্ত হায় হায় করেই মারা গেল, ইংরেজি শিক্ষা কি হলো? হ্যাঁ, ওই ধরনের কিছু প্রচেষ্টা করা এবং এর পিছনে সময় নষ্ট করা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যতটুকু হলে আমার দিনের জন্য প্রয়োজন, দাওয়াতের জন্য প্রয়োজন এবং যে বিষয়গুলা যে নলেজগুলা যে জ্ঞানগুলো প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে আমার দিনের জন্য সম্পূরক হবে, দিনের জন্য সাপোর্টার হবে, সে বিষয়গুলো সেই দিনের সেই নলেজের পিছনে আমি সময় ব্যয় করব। হ্যাঁ, প্রথমে অবশ্যই দিনের মৌলিক জ্ঞানের পিছনে আমার সময় ব্যয় করা এটা অবশ্যই কর্তব্য, অবশ্যই কর্তব্য। এর সম্পূরক অনুপূরক যে জ্ঞানগুলো আছে সেগুলো অর্জন করব, কিন্তু যেগুলো জানা না জানলে কোনো অসুবিধা নেই কিংবা যেগুলো জানার পিছনে সময় নষ্ট করলে আমার মৌলিক দিন শেখার সময়টা এটা হবে না, সেক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যেমন কেউ যদি এখন সাহিত্য চর্চা করতে গিয়ে দেখা গেল যে সে দিনে দিনে ইসলামের মৌলিক যে বিষয় আছে সেগুলোই তার শেখা হয়নি, তাহলে এটা সম্পূর্ণরূপে তার জন্য নিষিদ্ধ, হারাম। এবং অপ্রয়োজনীয় যে বিষয়গুলো দিনে ইসলামের জন্য যেগুলো কোনোভাবেই সম্পূরক নয় কিংবা যেগুলো কোনোভাবেই দিনে ইসলামের ইসলামকে সমর্থন করবে না, সাহায্য করবে না, হ্যাঁ, সেই নলেজ গুলার পিছনে সময় নষ্ট করা হবেই যাবে না, এই বিষয়টার প্রতি তারই বলে অনেক খেয়াল রাখতে হবে। এরপরে সেটা হচ্ছে তালিবুল আলিমকে অবশ্যই সব ধরনের যে ফ্যানাটিসিজম, যেটা তাহসুব, এটা হলো ফ্যানাটিসিজম, তাহসুব মুক্ত হতে হবে, তার মধ্যে তাহসুব থাকবে না। এই ক্ষেত্রে তাকে হতে হবে সর্বক্ষেত্রে মুনসিফ, মুনসিফ অর্থাৎ ইনসাফ কায়েম করতে হবে, যে কোনো বিষয়ে এক্সট্রিমিজম, এক্সট্রিমিজম যেটা সেটা সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, ফ্যানাটিসিজম এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, যেটা ইনসাফ হক এবং যেটা আদল কায়েম করতে হবে। যে এটা এটা তার তালিবুল ইলমের যেমন এই বিষয়টা যদি এই এই কথাটা অবশ্যই ওই যে ওলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা পোষণ করা এই বিষয়ে আলোচনা হয়েছে, তারপরেও এই যে তাহসুবের ব্যাপারটা, যেমন মাঝহাবের ক্ষেত্রে কোন মুসলমানের যে আমি যে মুতাআসিব, যে আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বালি, হ্যাঁ, এইভাবে মুতাআসিব যেভাবে হওয়া যাবে না, ঠিক তেমনি কোনো ওলামা কিংবা বিশেষ সম্প্রদায়ের কোনো ওলামাদের প্রতি কিংবা বিশেষ কোনো আলিমে দিনের প্রতি মুতাআসিব হওয়া যাবে না। ইনসাফ থাকতে হবে, ইনসাফ কায়েম করতে হবে এবং সত্যের সাথে থাকতে হবে, যেখানেই হক আছে হ্যাঁ সেই হককে হক বলে স্বীকার করতে হবে। কারণ এই যে তাআসুব, এই তাআসুব মুসলিম উম্মাকে বিভক্তির, মুসলিম উম্মার বিভক্তি এবং তাদের বিচ্ছিন্নতার বিভিন্ন দল উপদলে বিভক্ত হওয়ার একটা বিশেষ কারণ তাআসুব। এই তাআসুব মানুষকে অন্ধ করে ফেলে,
এটা এটা যেমন দেশীয় হোক, যেমন অনেকে আছে যে নিজের জাতীয়তা নিয়ে কিংবা নিজের অঞ্চল অঞ্চল নিয়ে সব ধরনের তাহাসুক, যেমন কেউ কেউ তার মধ্যে সিলেটে তাহাসুক যে আমরা আমরা যে সিলেটের বাইরে কোনো লোককে দেখতে পারবো না, এটাও তাহাসুক। হ্যাঁ, যারা দেখা যা যে ওনারা যে টাকার বাইরের যে লোকগুলা তাদেরকে না দেখা যায় ছাড়া অন্য কেউ গ্রহণযোগ্য না, এইভাবে আঞ্চলিকতা আঞ্চলিকতার ক্ষেত্রে যেভাবে তাহাসুক বর্জনীয়, দিনের ক্ষেত্রেও অবশ্যই তাহাসুক সম্পূর্ণরূপে নিষিদ্ধ, কোনো ক্ষেত্রেই তাহাসুক করা যাবে না। দল গোষ্ঠী সম্প্রদায় জাতিতা আমরা আমরা প্রত্যেকেই মুসলমান, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয় উম্মতান মুসলিমা, এবং আমরা প্রত্যেকেই কোরআন এবং সুন্নার অনুসারী নাহনু আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, আমরা প্রত্যেকেই ওলামায়ে হাক্কানি ইয়ে রব্বানি ইয়েদের প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রত্যেকেই ওলামায়ে কেরামদের অনুসরণ করি, এবং কোন ব্যক্তি বিশেষের প্রতি আমরা অন্ধ কোন ব্যক্তি বিশেষের অন্ধ অনুষ্ঠী না, এবং কোন একজনের প্রতি আমরা কোন একজন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোন বিশেষ ব্যক্তির প্রতি আমরা বিশেষ ব্যক্তির অনুগত না। আমরা অন্য যত ওলামায়ে হাক্কানি গিয়ে রব্বানি গিয়ে আছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমরা প্রত্যেকের অনুসারী আমরা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেব না, আমরা শাফিঈ বলে পরিচয় দেব না, আমরা আমাদের পরিচয় হচ্ছে যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআ, আমরা সালাফে সালেহীনদের অনুসরণ করি, এবং সালেহীনদের মধ্যেও কোন বিশেষ কাউকে সালাফে সালেহীনদের মধ্যেও বিশেষ কাউকে এক্সেপ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য বিশেষ কাউকে আমরা অনুসরণ করি না। সালাফে সালেহীনদের জামাতকে সাহাবাই কেরামদের জামাতকে আমরা অনুসরণ করি, তাবেঈনদের জামাতকে আমরা অনুসরণ করি, তবে তাবেঈনদের অনুসরণ জামাতকে আমরা অনুসরণ করি রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। এই তাআসুব এই ফ্যানাটিসিজম অবশ্যই কোনো তালিব রাহমানের মধ্যে থাকতে পারবে না, সর্বজাত সব ধরনের তাআসুব মুক্ত হতে হবে। এরপরের যে বিষয় এটা নিয়ে অবশ্যই আগে আলোচনা করছি যে তালিবুল ইলমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভীতি থাকতে হবে। এই তাকওয়া সর্বক্ষেত্রে, যেমন যে কোনো যেভাবে ইলমে দিন অর্জনের পিছনেও তার এই তাকওয়া থাকতে হবে, ইলমে দাওয়াত দেওয়ার পিছনেও তার মধ্যে তাকওয়া থাকতে হবে, আল্লাহ ভীতি নিয়েই দাওয়াত দিতে হবে, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, এবং ফতোয়া দেওয়ার ক্ষেত্রেও তার মধ্যে তাকওয়া থাকতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে সে সব সময়ে তার মনের মধ্যে এই কথাটা এই বিশ্বাস রাখতে হবে যে আমি যে কথা বলছি যা করছি যা বলছি সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে জবাবদিহি করতে হবে। আমি ইলমে দিন অর্জন করছি, এটা কেন করছি সেটার জন্য যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, ঠিক তেমনি ভাবে আমি এই ইলম প্রচার এবং প্রসার করছি কেন সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাবদিহি করতে হবে, এবং কিভাবে করছি আমি এই ইলম দিনের প্রচার প্রসার এটা কিভাবে অর্জন করতেছি এবং কিভাবে এটার প্রচার করতেছি প্রসার করতেছি এটা দাওয়াত কিভাবে দিচ্ছি সে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই যে তাকওয়া আল্লাহ ভীতি, এই আল্লাহ ভীতি সব সময় সর্ব অবস্থায় তালেবের ইলমের মধ্যে থাকতে হবে, তখনই তার দ্বারা বাতিল কোনো কিছু বলা কিংবা বাতিল কোনো ফতোয়া তার থেকে প্রকাশ পাবে না। কারণ যখনই সে কোনো বিষয়ে কিছু বলতে যাবে, হ্যাঁ, সে যে বিষয়ে জানে এই বিষয়টা সম্পর্কে যখনই দাওয়াত পৌঁছাতে যাবে তখন যদি তার মধ্যে তাকওয়া থাকে তাহলে সে অবশ্যই প্রত্যেকটা কথা হিসেব করেই বলবে, যে যাতে তার কথার দ্বারা কোনো মানুষ বিপদগামী কিংবা বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত না হয়, তখনই তার এই এই তাকওয়া যখন থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি যখন তার অন্তরের মধ্যে থাকবে তখনই সে প্রত্যেকটা কথা ওইভাবেই বলবে
যাতে তার কথার দ্বারা কেউ বিপদগামী এবং বিভ্রান্ত এবং পথভ্রষ্ট না হয়। আর যদি এই তাকওয়া কারোর মধ্যে না থাকে তাহলে তার মুখে যা আসবে সে সেটাই নিজেকে প্রকাশ করার জন্য, হ্যাঁ, কিংবা নিজের এলিম দেখানোর জন্য সে যা ইচ্ছে তাই বলবে এবং এর দ্বারা সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রেও অবশ্যই আল্লাহ ভীতি থাকতে হবে। যেমন যে সমস্ত জরুরি বিষয়, দিনে ইসলামের যে সমস্ত জরুরি বিষয় সম্পর্কে কেউ যদি কোনো তালিবুল ইলমকে যদি জিজ্ঞেস করে এবং সে বিষয়টা যদি দিনে ইসলামের একান্ত জরুরি বিষয়, যেগুলা একান্ত জরুরি বিষয় যেগুলা মুসলমানের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত কোনো মাসালা সম্পর্কে যদি কোনো তালিবুল ইলমকে কেউ কিছু জিজ্ঞেস করে এবং সেটা যদি সঠিকভাবে সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ থেকে তার জানা থাকে, সঠিকভাবে সঠিক সোর্স থেকে এবং সে বিষয়ে তার জানা থাকে, সে বিষয়ে তার ইলম থাকে, ইলমের ইলম কাকে সেটা আমি আগেই বলছি, যদি সে বিষয়ে তার ইলম থাকে তাহলে অবশ্যই সেটা সে বিষয়ে সে বলবে। যদি যে কোনো বিষয়ে সঠিকভাবে তার জানা না থাকে, হ্যাঁ, তাহলে সে বিষয়ে ফতোয়া দেয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং এই ক্ষেত্রে সেই তাকওয়াই তার মধ্যে কাজ করবে যে আমি এ বিষয়টা জানি না, সঠিকভাবে আমি জানি না, এখন হয়তো কেউ আমাকে এই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছে, আমি যদি তাকে না জানে কোনো কিছু বলি তাহলে ইয়াউমুল কিয়ামা এর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিয়ে থাকব, এবং যদি তাকে আমি ভুল সাজেশন দিয়ে থাকি তাহলে তার আজাব আমাকে ভোগ করতে হবে। এই তাকওয়া যখন থাকবে তখন দেখা যাবে যে মসজিদের, আপনি মসজিদে যদি যান কোনো কোনো কিছু জানতে তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমি দেখছি আমাদের সিলেটের বাইরে হবিগঞ্জ ইসলামগঞ্জে অনেক জায়গায় অনেকে কোন এইভাবে বলেন এবং আমি নিজেও দেখছি যে হয়তো একজন লোক গেছে মসজিদে যে হুজুরকে ইমাম সাহেবকে জিজ্ঞেস করবে একটা বিষয়ে যে এই বিষয়টা কি, তাই যে ইমাম সাহেব তো রুমে নেই, মুয়াজ্জিন সাহেব ফতোয়া দিয়ে দিচ্ছে। তো এই যে অবস্থা এটা কোনোভাবেই কিংবা এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না, একজন আলেমের দিনেরও কর্তব্য হলো যে যখনই কোনো বিষয়ে যদি উনি এই বিষয়টা উনি জানেন কিন্তু এরপরেও যদি এই বিষয়ে ওনার কোনো কনফিউজ থাকে তাহলে সেটাকে উনি উনি বই দেখেন, উনি কিতাব দেখেন, দেখেন তারপরে এটা কনফার্ম হয়ে তারপরে এটার ফতোয়া দেন। রাদার দিন ওই সমস্ত বিষয়ে যে বিষয়গুলা গোটা উন্নত মুসলিম একটা সমাজ একটা রাষ্ট্র রাষ্ট্রের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয় এই বিষয়ে অবশ্যই অবশ্যই যেন কোনো অবস্থায় তালিবুল ইলম তো দূরের কথা, সে বিষয়ে সিগারুল ওলামা যারা, হ্যাঁ, তাদের তারাও যেন সে বিষয়ে ফতোয়া দান থেকে করছে বিরত থাকেন। যেমন হয়তো জিহাদের ব্যাপার বা অন্য কোনো রাষ্ট্রীয় এমন কোনো বিষয় যে বিষয়টার সাথে হয়তো একটা একটা দেশ বা একটা একটা সমাজ যে বিষয়ের সাথে সম্পর্কিত, হ্যাঁ, যে হয়তো ওই বিষয়ে ফতোয়া দিলে দেখা যাবে যে একটা সমাজ সমাজের উপকার হতে পারে কিংবা একটা সমাজে ধ্বংস হয়ে যেতে পারে। মুসলিম উম্মার এটা দু চারজনের ব্যাপার না, একটা বড় কমিউনিটির ব্যাপার যে ওইটা এফেক্টটা আসতে পারে একটা মুসলমান পুরো মুসলিম উম্মার উপরে। এই সমস্ত বিষয়ে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যে সময় যে সকল কিবারুল উলামাদেরকে আমাদের নিয়ামত হিসাবে আমাদের চোখের ঠান্ডা হিসাবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, আমরা যেন তাদের দ্বারস্থ হই, তাদের কাছে আমরা এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এই বিষয়ে তারা ফতোয়া দেবেন, এই বিষয়ে তারা ফতোয়া দেবেন। কোনো অবস্থাতেই যেন এ সমস্ত বিষয়ে যে এছাড়া আরো কিছু বিষয় আছে যেমন কাউকে মুত্তাদিয়া বলা, তাকফির, তাদবিয়া, এই সমস্ত বিষয়ে যেন ফতোয়া দেয়া থেকে অবশ্যই যেন তালিবুল ইলমরা বিরত থাকেন। কারণ যদি যদি কেউ কাউকে তাকফির করে এবং সে প্রকৃত অর্থে যদি কাফের না হয় তাহলে সেটা তার উপরেই রিটার্ন হবে। সুতরাং আল্লাহ ভীতিও রাখতে হবে মনের মধ্যে, ফতোয়ার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ ভীতি রাখতে হবে। এই বিষয়ে তালিবুল ইলম যে কাউকে তাকফির করা, কাউকে তাবদি করা, অমুক মুক্তাদের বিদাতের সংজ্ঞা জানতে হবে। তারপরে এখানে আত্মপক্ষ সমর্থনেরও বিষয় আছে যে অনেকে এই বিদাত কেন করছে, আপনি ফতোয়া দিয়ে দেবেন কোন ভিত্তিতে ফতোয়া দেবেন,
যেমন দেখা গেল যে হয়তো একজন লোক দাঁড়িয়ে প্রস্রাব করছে, দাঁড়িয়ে প্রস্রাব করা দেখেই আপনি যদি তাকে মুক্তাদিয়া ফতোয়া দেন তাহলে এটা ঠিক হবে না। কারণ হতে পারে যে ওই লোকটার এমন কোন অবস্থা, এমন কোন পজিশন যে উনি কোনোভাবেই বসতে পারতেছেন না, যার কারণে বাধ্য হয়ে উনি হয়তো দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন। কিন্তু ওই অবস্থা দেখে, কোনো কিছু দেখেই যদি কেউ ফতোয়া দেয় তাহলে সেটার জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাব এটাকে করতে হবে। এর জন্য তালিবুল ইলম, যারা তালিবুল ইলম ইভেন যারা কিবারুল উলামার দরজাতে পৌঁছতে পারেননি, তারা যেন এই সমস্ত বিষয়ে তাদবীর, তাকফীর এবং বিশেষ করে দৌলা রাষ্ট্রের সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয়, মুসলিম উম্মার সাথে সম্পর্কিত যে সমস্ত জেনারেল বিষয়, ওই বিষয়ে ফতোয়া দেন থেকে যেন অবশ্যই অবশ্যই বিরত থাকেন, নতুবা বড় ফসাদ দেখা দেবে, বড় ফসাদ দেখা দেবে। হ্যাঁ, ছোটখাটো যে সমস্ত মৌলিক দৈনন্দিন যে সমস্ত ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে যদি ওই বিষয়ে তারও জানা থাকে, এলিম থাকে, সঠিকভাবে এলিম থাকে, তাহলে সেটা অবশ্যই তাকে অন্যের কাছে বলে দিতে হবে। আপনাকে এই ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না যে না আমি এটা আপনাকে বলবো না, সেটা বলা যাবে না, কারণ এটা মৌলিক বিষয় এবং সেটা অন্যকে পৌঁছায় দেওয়া এক দায়িত্ব এবং কর্তব্য। এরপরে যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তালিবুল ইলমের এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে তালিবুল ইলমরা যেটা আমাদের আমাদের সমাজে বর্তমানে যে সমস্যাটা দেখা দিছে মুসলমানদের মধ্যে বাংলাদেশে কিংবা বাইরে, যে অনেকেই হয়তো দু চারটা বই পড়লেন, পড়েই মনে করলেন যে উনি মাশা আল্লাহ অনেক কিছু দিনে শিখে গেছেন, কিন্তু এটা কোনোভাবেই না। এলিম অর্জন করতে হবে ওলামাদের থেকে, এলিম অর্জন করতে হবে ওলামাদের থেকে। এটা আপনাদের এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে যেমন একজন লোক বাজারে অ্যালোপ্যাথি কিংবা হোমিওপ্যাথির অনেক বই আছে, হ্যাঁ অ্যালোপ্যাথি যে কোর্সের কিংবা ডিএস কোর্সের পুরো বইগুলো বাজারে আছে, ওইগুলা পড়ে যদি কেউ ডাক্তার হয়ে যেত তাহলে তো তাকে আর ওই যে প্র্যাকটিক্যাল এবং 4 বছর কোর্স করতে হতো না, সে তো নিজেই বই পড়েই ডাক্তার হয়ে যেত। একজন লোক যদি ইঞ্জিনিয়ারিং বইগুলা পড়ে যদি ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারতো তাহলে তাকে আর বুয়েটে ভর্তি হওয়ার প্রয়োজন হতো না। এইগুলা দিনই আইলিমের ক্ষেত্রে যদি এইগুলা সম্ভব না হয়, বই পড়ে যদি সেগুলা অর্জন করা, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া কিংবা মাস্টার হওয়া এটা সম্ভব না হয়, তাহলে কিভাবে কিভাবে কয়েকটা বই পড়েই একজন আইলিমে দিন অর্জন করে আলিমের দিন হয়ে যাওয়া এটা এটাকে কিভাবে সম্ভব হয়? এর জন্য অবশ্যই প্রত্যেকে এই কথা মনে রাখতে হবে যে আমরা আমরা আইন অর্জন করতে হবে আইনে আলেম হলামায় হলামায় দিনের থেকে, হলমায় হাক্কানি গিনদের থেকে, হলমায় রব্বানি গিনদের থেকে আমাদের আইন নিতে হবে। শুধুমাত্র বইয়ের উপরে কিংবা অডিও ভিডিওর উপরে, ভিডিওর কথা তো বাদই, অডিওর উপরে, বইয়ের উপরে কিংবা অন্য কোনো সোর্সের উপরে নির্ভর করা, হ্যাঁ ওইগুলো আমরা মূল ইলমের থেকে নেব এবং সেগুলোর সম্পূরক হিসাবে বইগুলো আমরা মাধ্যম হিসাবে বই বা অন্যান্য যে সমস্ত উপকরণ, হালাল উপকরণ যেগুলো আছে আমরা সেগুলোকে ইউজ করব। কিন্তু কোনোভাবেই ইলমের মৌলিক সোর্স, এই যে বইগুলোকে ইলমের মৌলিক সোর্স করে তা কি করবো না, সেটা নিতে হবে ওলামাদের থেকে ডিরেক্টলি। এই ক্ষেত্রে বই কিংবা অন্যান্য হালাল উপকরণ গুলো হবে সম্পূর্ণ বিষয়। এবং আরেকটা বিষয় হয়তো এটা 20 নম্বর পয়েন্ট হবে ইনশাআল্লাহ, যে এলিম নেয়ার ক্ষেত্রে আমি বারবার একটা অনুরোধ বলতেছি, অবশ্যই আমরা এলিম নেব, আমরা শ্রদ্ধা পোষণ করব, আমরা ভালোবাসা পোষণ করবো ওলামায়ে হাক্কানিয়্যীন রব্বানিয়্যীনদের থেকে, কোনো অবস্থাতেই কোন মুক্তাদিয়া থেকে, যার বিদআত প্রকাশ্য এবং যার বিদআত স্বীকৃত এমন কোন যত নামি দামি আলেম হোক, হ্যাঁ কিংবা যত নামি দামি স্কলার হোক, যদি তার বিদআত তার মধ্যে বিদআত যদি সুস্পষ্ট থাকে, তার বিদআত যদি মানে সুপ্রতিষ্ঠিত এবং স্বীকৃত থাকে, তাহলে কোনো অবস্থাতেই তার থেকে এলিম নেওয়া যাবে না। কোনো অবস্থাতেই কোনো স্বীকৃত মুক্তাদিয়া আলেম যার বিদাত প্রকাশ্য এবং যার বিদাত এটা 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 সবাই দেখতেছে এবং সবাই জানতেছে এবং যার মুক্তাদে হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এ ধরনের কোনো আলেম থেকে এলিম নেওয়া যাবে না। কারণ যেভাবে যদি কেউ কেরোসিনের
একটা টিনের মধ্যে, কেরোসিনের একটা টিনের মধ্যে যদি দুধ রাখে, তাহলে ওই টিন থেকে যেভাবে দুধ নেওয়া যাবে না, ঠিক এইভাবে মুক্তাদেয়ার থেকে আইলিম নেওয়া যাবে না। সেটা যত ভালো আইলিমই হোক না কেন, তার থেকে নেওয়া যাবে না। কারণ কি, যে দুধ ওইটা তো ভালো জিনিস, কিন্তু রাখছে কোথায়? কেরোসিনের টিনে। ওই রাখার কারণেই কিন্তু ওইটার এফেক্ট হয়ে গেছে দুধের উপরে, কোনো না কোনো ভাবে এটা অবশ্যই এফেক্টেড হবে। ঠিক এইভাবে মুক্তাদে ওইটা কেরোসিনের টিনের মতো, আইলিম তার মধ্যে হয়তো আইলিমের দিন যেটা আছে এটা অবশ্যই ভালো, এটা ভালো থাকতে পারে এর মধ্যে, কিন্তু ওই মুক্তাদের টিনের মধ্যে থাকার কারণে ওইটা কি হয়েছে, হ্যাম্পার্ড হয়ে গেছে, এটা এফেক্টেড হয়ে গেছে। এর জন্য কোনো অবস্থাতেই মুক্তাদে আলেম, হ্যাঁ মুক্তাদে, যেটা হয়তো এটা আমার কথা না যে অমুক মুক্তাদে বা কেউ নিজে নিজে বললো যে এটা মুক্তাদে, এই লোক মুক্তাদে না, স্বীকৃত যে ওলামা ইকরাম যাকে মুক্তাদে বলে ঘোষণা দিয়েছেন, কিংবা যার বিদাত তার প্রকাশ্য, হ্যাঁ, এবং যার প্রকাশ মানে বিদাতটা অকৃত্রিমভাবে প্রমাণিত, সেই সমস্ত সেই ধরনের কোনো মুক্তাদে আলেমের কাছ থেকে দিন নেওয়া যাবে না কোনো অবস্থাতেই। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে একজন তালিবুল ইলম, সে ইলমে দ্বীনের শুধুমাত্র যে আমি শুধুমাত্র কোরআনে কারীমের তিলাওয়াতটা শিখব, শুধু সঠিক করে তাজউদ তার চিন্তা এটাই শিখব, এটাই আমার শেষ না, এটা 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 না, তাকে যেভাবে তিলাওয়াত কোরআনে কারীমের তিলাওয়াতটা সঠিকভাবে করার জন্য তাজউদ শিখতে হবে, ঠিক তেমনি কোরআনে কারীমের মানা বোঝার জন্য তাকে তর্জমাও শিখতে হবে। ঠিক এমনি ভাবে যে একদিন শুধু যে না আমি কোরআন করিমে শুধু তাফসির পড়বো, আমি হাদিসে আমার পড়ার দরকার নেই, কোরআন করিম আমার জানা না, এটা হতে পারে না। ইলমে দ্বীনের প্রত্যেকটা বিষয় থেকে যতটুকু সম্ভব না চেষ্ট পসিবল তাকে একটা পার্ট নিতে হবে, কারণ একটা আরেকটা সম্পূরক। যেভাবে কোরআনে করিম, কোরআনে করিম, কোরআনে করিমের তাফসির, কোরআনে করিমের এক আয়াত অন্য আয়াতের তাফসির, ঠিক এমনি ভাবে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তাফসির, এর জন্য তাকে কোরআন এবং সুন্না উভয়টাই শিখতে হবে। এবং এই কোরআন এবং সুন্না শেখার জন্য তাকে যেমন আরবিক ল্যাঙ্গুয়েজ তাকে শিখতে হবে, তাকে সারফ নাহ শিখতে হবে, তাকে বালাগত শিখতে হবে, ঠিক এমনি ভাবে আরো বেশ কিছু বিষয়ে এই এই দুটা বিষয়কে বোঝার জন্য এগুলার অনুপূরক সম্পূরক এবং এগুলার সাপোর্টে যে সমস্ত আইলিমগুলো আছে সেগুলো অবশ্যই তাকে শিখতে হবে। শুধুমাত্র যে আমি একটা সাবজেক্ট শিখবো আর কিছু শেখার প্রয়োজন নেই, এটা এটা অবশ্যই তালিবুল ইলমের বৈশিষ্ট্য হতে পারে না, কোনো অবস্থাতে এটা তালিবুল ইলমের বৈশিষ্ট্য হতে পারে না। অবশ্যই দ্বীনে ইলম আমাকে যেভাবে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, তাফসীর শিখতে হবে, তা শিখতে হবে, আদব শিখতে হবে, হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয়ে আমাকে জানতে হবে। দ্বীনের কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য তার অনুপূরক সম্পূরক যে বিষয়টি এইগুলো জানতে হবে। একটা কিংবা দুটা বিষয়ের উপরে এফতেসার করা কিন্তু জ্ঞানকে সীমাবদ্ধ করা এটা এটা ঠিক হবে না। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে জ্ঞানকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আত্মসমর্পণ করতে হবে। এটা অত্যন্ত অত্যন্ত খুবই জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আলেকুল আলিম সে যদি মনে করে যে না আমার আলিম এটা আমি আলিম অর্জনের জন্যই আলিম অর্জনে এত অর্জনে ইচ্ছুক থাকবো, তাহলে দেখা যাবে যে না এই আলিম তাকে খুব একটা ফায়দা দিচ্ছে না, তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে যে হে আল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي، ربي زدني علما، ربي زدني علما، الله سبحانه وتعالى نجيش كيف يسن باندا اقول ربي زدني علما يرون بلون جي هي امر رب اما كتني امر علم اما كي علم بريتو ربي اشرح لي صدري اما انطر كي امر صدر كتني امر سنا كتني كل داو بكو كتني فشار تكوري داو يبا يتسين لي امري امر امر جنة امر بشيطك সহজ করে দাও। তো শুধুমাত্র যে আমি পড়তে থাকবো এটুকু মনে করে কেউ যদি নিজের ব্রেইনের উপরে কি করে ডিফেন্স করে যে আমি যা পড়তেছি পড়ি সব কিছুই আমার মনে থাকে,
بس أنا القرآن من سنة تشتو جيان أردن كنت باربو لا يا أخي العلم نور العلم نور علم هو تي الله سبحانه وتعالى بقوة تي جيت نور إتا هو الله سبحانه وتعالى بقوة تي نعمة إتا هو تي الله سبحانه وتعالى بقوة تي وشش كلان এবং এই কল্যাণ অর্জনের জন্য, এই নিয়ামা অর্জনের জন্য, এই বারাকা অর্জনের জন্য, এই রাহমা অর্জনের জন্য অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চাইতে হবে রব্বি জিদনি ইলমা রব্বি শাহলি সদরি, হে আল্লাহ তুমি আমার অন্তরকে বক্ষকে প্রসারিত করে দাও, তুমি ইলমের জন্য তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। আল্লাহর কাছে চাইতে হবে অসিনা এই 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 যে নিজের প্রচেষ্টা যে আমি দিন শিখার জন্য আল্লাহ যে চেষ্টা করতেছি এর অসিলা দিয়ে, হ্যাঁ কোরআনে করিম তিলাওয়াত করতেছি আর ওসিলা দিয়ে আমি তোমার কাছে চাইতেছি হে আল্লাহ তুমি আমাকে ইলমে দিন দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা ইলম অর্জনের জন্য। তখন দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার অন্তরকে, তার জেহেনকে, তার ব্রেইনকে, তার হৃদয়কে এটাকে সুপ্রসারিত করে দিচ্ছেন ইলমের জন্য, এবং ইলম এটা তাকে ফায়দা দেবে, এই ইলম তাকে ফায়দা দেবে। رسول صلى الله عليه وسلم وذلك دواشك السن جي اللهم إني أسألك علما نافعا يا الله أمي تمارك سي فاتما كورشي علما نافع جي علم تفايدة دي وي علم ار شاتي شاتي الله سبحانه وتعالى كسي ما في جيت هو بي الله سبحانه وتعالى كسي أسرى فاتما كورشي هو بي اي امون علم تكي من علم لا ينفع রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইলমে নাফিয়া ফায়দাজনক ইলমের প্রার্থনা করতেন, তেমনি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চাইতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইখশা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন ইলম থেকে যে ইলম ফায়দা দেয় না। কারণ ইলম হয় মানুষের, এটা মানুষের জন্য, নিজের জন্য যে ইলম অর্জন করবে তার জন্য এটা আজাবের কারণ হতে হবে অথবা তার জন্য রহমতের কারণ হবে। যদি ইলমে নাফে অর্জন না করতে পারে তাহলে এটা তার জন্য আজাবের কারণ হবে, ইলমে নাফে যদি অর্জন করতে পারে তাহলে সেটা তার জন্য রহমা হবে। ইলম অনুযায়ী যদি সে আমল করে তাহলে সেটা তার জন্য রহমা হবে, সেটা তার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেবে। আর যদি ইলম অর্জন করলো ঠিকই, ইলমে দিন অর্জন করছে, কিন্তু সেই অনুযায়ী যদি তার আমল না থাকে তাহলে এই ইলম কিয়ামতের জন্য, কিয়ামতের দিন তার আজাবের কারণ হয়ে যাবে। এর জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এইটুকু চাইতে হবে সময় যে আল্লাহ তুমি আমাকে ইলমে দিন দান করো, এবং সাথে সাথে ইলম অনুযায়ী আমল করার, প্র্যাকটিস করার, সেই ইলম অনুযায়ী তোমার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার পথ আমাদের জন্য সহজ এবং সুগম করে দাও, ইলম অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করো। এই প্রার্থনা এবং আল্লাহর দরবারে ফিরে যাওয়া, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা প্রত্যেক তালিবুল ইলমের অবশ্য অবশ্য করণীয় কাজ। একদিকে ইলম অর্জন করতে হবে, তালাবে ইলম করতে হবে, এবং সাথে সাথে সেই অনুযায়ী আমল করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে যে আল্লাহ তুমি ইলমের পথে আমাকে ইলমে নাফে দান করো, আমাকে আমলে সালেহ দান করো, হ্যাঁ, এবং আমার ইমানকে তুমি বাড়িয়ে দাও, আমার ইলমকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সবাইকে ইলমে নাফে দান করুন, এবং সে অনুযায়ী আমলে সালেহ করার তৌফিক দান করুন, আমাদের ইমানকে বাড়িয়ে দিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকের মৃত্যু পর্যন্ত যেন ইলমে দীনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করেন, এবং এর দ্বারা তিনি যেন আমাদের জান্নাতের রাস্তা সুগম করে দেন। বারাকাল্লাহু ফিকুম। Four new messages.
মানুষ দেখে যে একটা বিজি আছে কয়েকটা দিছে আর কোন ধরনের মানে নাম শেখ ওইয়া শেখ রায়ন ভাই একটা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমি ওনাকে দেখছি ইনশাআল্লাহ الحمد لله كيف انت شيخ আজকের এটা নিয়ে প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমাদের নিয়ত যে পরিষ্কার এটা আমরা কিভাবে বুঝব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানি তবে আপনার কিংবা আমার নিয়ত সম্পর্কে আপনার তো না জানতে পারে কিন্তু এটা ইমামাই নিবাই আল্লাহ এটা আমি ভালো জানি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ভালো জানেন কারণ যখনই আপনি কোনো কাজ শুরু করবেন আপনি কেন শুরু করছেন এটার পিছনে আপনার উদ্দেশ্যটা কি সেটা অবশ্যই যে কাজ শুরু করবে বা যে কাজ করবে সে সম্পর্কে সে অবগত থাকবে তার জন্য নিজের অবস্থা কি জানে এবং আল্লাহ তাআলা ভালো জানেন নাম শেখ ওই আরেক ভাই একটা প্রশ্ন করবেন শেখ আমি ওনাকে দিচ্ছি দুনিয়াবি কোনো প্ররোচনা শয়তানি কোনো প্ররোচনা এটা না আসে আমার নফসটা যেন এটা আমার না হয় এইটা নফসটা যেন লওয়ামা না হয় আমার নফসটাকে মুতমাইন না বানানোর জন্য আমাকে সচেষ্ট থাকতে হবে নফসের মধ্যে যেমন যে দুনিয়াবি কোনো ধরনের অবিনাশ কিংবা শয়তানি কোনো ধরনের যেমন নফসের মধ্যে হিংসা বিদ্বেষ ক্রিয়া সুমা এই সমস্ত যাবতীয় কংশীলতা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করতে হবে এবং এর জন্যই সর্বশেষ কথা যেটা সেটা এটা অবশ্যই যে আমি সর্বশেষ যে পয়েন্টটা আপনাদেরকে বলছি সেটা মনে রাখবে যে সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইতে হবে যে হে আল্লাহ আমি তোমার কাছে এই নিয়াতের কথা যে তোমার কাছে নাফসে মুতমাইন না চাই যে নাফস একটা পরিশুদ্ধ নাফস একটা বিশুদ্ধ অন্তর চাই আর এর সাথে সাথে যদি কেউ চাই আল্লাহ তাআলার কাছে একদিকে ছিল যে আমি তোমার কাছে বিশুদ্ধ অন্তর চাই আর একটা পঙ্কিন অন্তর লাভের জন্য যা করা দরকার সব কাজ যদি একজন করতে থাকে তাহলে এইটা কোনোভাবেই নাফসে মুতমাইন্না অর্জন করা কোনোভাবেই সম্ভব না আল্লাহর রহমত লাভের জন্য অন্তরের পরিশুদ্ধির জন্য যে সমস্ত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে সমস্ত কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আমাদেরকে আদেশ করছেন সেই আদেশ নিষেধগুলো আমরা সঠিকভাবে মেনে চলবো এই যে নফসকে পরিশুদ্ধ এবং বিশুদ্ধ করার জন্য সাবধানে যে চেষ্টা করব এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইব তখনই আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারবো নফসকে কন্ট্রোল করার জন্য করণীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ যথাযথভাবে মেনে চলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে অনুসরণ করা এবং সর্বাবস্থায় পরিশুদ্ধ বিশুদ্ধ আত্মার জন্য নাফসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাহায্য চাওয়া এই আমাদের কর্তব্য না বারাকাল্লাহু ফিক বারাকাল্লাহু